আসসালামু আলাইকুম। ইলমা কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন তাহলে। হ্যাঁ, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনাদের সাথে। তো আসলে আমি চেষ্টা করছিলাম অনেকদিন ধরেই, যে আমার আসলে আপনাদের সাথে কিছু কথা মনে হচ্ছিল যে আমি কিছু বলতে চাই, তো আজকে সুযোগ হলো বলার জন্য। আমি কি প্রশ্ন করবো না আমি আমার কোনো মতামত জানাবো? যে কোনটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে আমার একটা মতামত জানাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, অনেকবারই মনে হয়েছে। এখানে আপনারা আপনাদের ঠিক উদ্দেশ্য কি সেটা আমি জানি না, এবং আপনারা ইসলামকে বা অন্য ধর্মকে কিভাবে প্রেজেন্ট করেন সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার কথা হচ্ছে লোপা রহমান, উনি আমি যথাসম্ভব কোন একদিন তার একটা লাইভ দেখছিলাম, তো তিনি হয়তো বা তার লাইভে বলেছিলেন এরকম একটা কথা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো মানে উনি মরু অঞ্চলে জন্মগ্রহণ করেছেন দেখে উনি কোরআনের কোথাও কেন তুষারপাত বা তুষার ঝড়ের কথা বলা মানে বলেননি। উনি এই কথাটা নিয়ে একটা লাইভ করছিলেন, সম্ভবত সম্ভবত না, আমি শিওর উনি এটা শর্ট ভিডিও করছিলেন। আমি হেল্প করি আপনাকে, একটা শর্ট ভিডিও আছে এরকম যে কোরআন হাদিসের কথা তুষারের কথা, কোরআনের কোথাও তুষারের কথা বলা নেই। হ্যাঁ, এই কথাটাকে আমিও সমর্থন করি, কোরআনের কোথাও তুষারের কথা বলা নেই, কোনো কিছুর কথাই বলা নেই, মরু অঞ্চলের বাইরে কোনো কিছুর কথাই নেই। আমি যদি আপনাদেরকে এখন একটা রেফারেন্স দিতে পারি খুশি হব, খুবই খুশি হব। একটু দেখান, এবং আগে আপনাকে একটু বলে রাখি, আপনি নিজে একটু দয়া করে অন্যদের সামনে এম্বারাসড হওয়ার আগে একটু নিজে চেক করে দেখুন যে ওখানে কি আসলে। হ্যাঁ, আমি চেক করেই বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনে নেন আমার কথাটা, শুনে নেন। ঠিক আছে, আমি না বলি, ঠিক আছে আপনি দেখান। ঠিক আছে, মানে আপনারা কি বলতে চাচ্ছেন যে কোরআনের কথা তুষার শব্দটাই নেই বা মরু অঞ্চলের বাইরে কোনো শব্দই নেই? সেটা এক্স্যাক্টলি সেটাই আগে আমার কাছে শুনে নেন, তাহলে আপনার আপনার এমবারাসমেন্টটা থেকে হয়তো আপনি এমবারাসমেন্টটা থেকে বেঁচেও যেতে। না, আমি এমবারাস হব কেন? আমার ইসলাম সম্পর্কে যথেষ্ট ক্লিয়ার ধারণা আছে, আমি এমবারাস হতে ভয় পাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোরআনের কোথাও তুষার তুষারের কথা বলা নাই। ওকে, এবার আপনি দেখান। ঠিক আছে, মানে তুষার শব্দটাই নেই আপনি সেটা বলতে যাচ্ছেন? তুষার শব্দটাও নাই। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি কোথায় আছে। সূরা আলে ইমরান এর 117 নম্বর আয়াত, এর বাংলা অর্থটা আপনি যদি চেক করেন তাহলে অবশ্যই পাবেন। পার্থিব জীবনে যা কিছু ওরা ব্যয় করে তার উপমা হচ্ছে এমন এক তুষার ঝড়ের মতো যা শস্য খেতে আঘাত হেনে সব তছনছ করে দেয়। এই জন্য আপনাকে বলছিলাম যে আগে আপনি নিজে পড়বেন এম্বারাস হওয়ার আগে। এখন আপনাকে আমি দেখাই, স্ক্রিনে দেখেন, এইখানে যে কথাটা বলা হয়েছে, যে জিনিসটার কথা বলা হয়েছে, এখানে বলছে হিম শীতল বাতাস, বাংলা অনুবাদটা যে করছে, আর একটা অনুবাদে কি করছে, শৈত্যপূর্ণ ঝঞ্চা বায়ু, আর একটা জায়গায় কি বলছে, সেই বাতাসের ন্যায় যাতে রয়েছে প্রচন্ড ঠান্ডা, তার একটা অনুবাদে কি বলছে হিম শীতল বায়ু। আপনি আমাকে বলেন তো আপু, এইগুলার মানে কি তুষার? আমি যদি এখন আপনাকে বলি যে আপনি এখন এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটার একটা ইংলিশ মিনিং এ চলে যান, এই অ্যারাবিকটার ইংলিশ মিনিং এ যে আপনি সার্চ করেন যে এটার আসল অর্থটা কি, আমি যেখানে পড়েছি সেখানে তুষার দেওয়া, এবং আমি এই অ্যারাবিক এর ইংলিশ মিনিং এও তুষারই পেয়েছি। আচ্ছা এলমা আপু, তুষার, ফার্স্ট অফ অল তুষার জিনিসটা কি এটা একটু বলবেন শর্ট করে, যদি মানে আপনি যতটুকু বুঝেন তুষার বলতে কি বোঝায় এটা কি একটু বলবেন? আমি বুঝি হচ্ছে যখন বরফ পড়ে আকাশ থেকে, বরফের বৃষ্টি না পড়ে, শিলাবৃষ্টি না, যখন আমি তুষার হিসাবে জানি, আপনিও নিশ্চয়ই ওই জিনিসটাকে তুষার হিসাবেই জানেন। আচ্ছা, তুষারকে তো আমরা ঠান্ডা বাতাসের সাথে তুলনা করি না, ঠান্ডা বাতাস তো আমাদের দেশেও হয়, আমাদের দেশে তো তুষার পড়ে না, তাই না? অ্যারাবিক শব্দের উপরে তো লাগলেও মানে দেখা যায়, দেখেন ফ্রস্ট মানে কি ভাই, আপনি বলেন আমাকে, সিররুন মানে কি, ফ্রস্ট মানে না, আপনি আমাকে বলেন সিররুন মানে কি, আপনি আমাকে এটা বলেন তাহলেই হচ্ছে। বলেন আমাকে আপনি সিররুন মানে কি, বলেন। আচ্ছা, প্রথমত
আপনি আমাকে যে পয়েন্টে আটকাতে চাচ্ছেন, আচ্ছা আপনি একটু, আমি আপনার সাথে তর্ক করছি না, আপনি একটু থামেন, আমাকে পুরো কথা বলতে দেন, বলতে দেন, আমাকে বলতে দেন। হ্যালো আপু, আপনাকেই বলতে দিচ্ছি, আপনাকেই জিজ্ঞেস করতেছি, এখানে আর কেউ নাই। আমি আসিফ ভাইকে ব্যাকস্টেজে নিয়ে নিচ্ছি, ফারাজ ভাইকে ব্যাকস্টেজে নিয়ে নিচ্ছি, আমিও ব্যাকস্টেজে চলে যাচ্ছি, আপনাকেই বলতে বলতেছি সিররুন মানে কি। আমি সিররুন মানে তো আমার, আমি সিররুন মানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে বরফ বা ফ্রস্ট। এই তো এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম সিররুন মানে কি, আপনি বললেন এখানে যা বলা হয়েছে। তার মানে আপনিও জানেন না সিররুন মানে কি, তাই না আপু? সিররুন মানে তো আমার জানার কথা না ভাইয়া, আমার কি আরবি, কি আমার আরবি, কি আমার ন্যাচারাল ভাষা? দাঁড়ান দাঁড়ান, আপনি আপনি কোনটা দিয়ে আমাকে আটকাতে চাচ্ছেন জানি, আমি এরকম প্রশ্ন বহুত পাইছি। আমি বলি ন্যাচারাল ভাষা না হয়ে থাকে, আপনি আরবি নিয়ে দাবি করতেছেন কিভাবে? আরবি নিয়ে দাবি করব কেন? আপনি একটা শব্দের, আপনি বাংলা, আপনি বাংলা শব্দের অর্থ চলে যান, এক বায়ু, এক বাতাস, বাতাসের কতগুলো সমার্থক শব্দ আছে বলেন। এল বাপু একটা একটা কথা শুনেন, আপনি নিশ্চয়ই বাংলাদেশী থাকেন, বাংলাদেশে থাকেন? হ্যাঁ অবশ্যই। এই বছরের আগের বছরে বেশ শৈত্যপ্রবাহ হয়েছিল, আপনি কি শুনেছিলেন সেটা? হ্যাঁ শুনেছি। আপনি যদি ঢাকার বাইরে থেকে থাকেন তাহলে শৈত্যপ্রবাহটা আরো ভালোভাবে লক্ষ্য করার কথা। এখন শৈত্যপ্রবাহের সময় বাংলাদেশে কি কোনো নিউজ ফোরকাস্টে আপনি এটা শুনেছেন যে বাংলাদেশে তুষার পড়েছে? শৈত্যপ্রবাহ আর তুষার জিনিসটা এক না। হ্যাঁ এখন শৈত্যপ্রবাহ এবং তুষার জিনিসটা এক না, দেখছে শৈত্যপ্রবাহটাকে ইংরেজিতে কি বলে? শৈত্যপ্রবাহটাকে এখন আমি আসলে, আমি তো মানে এখন হাতের কাছে সব নিয়ে বসে না, আমি যদি এখন ডিকশনারিতে দেখতে যাই তাহলে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, দ্যাটস ওয়াই আমি এখন যেতে পারছি না, নয়তো আমি আপনাকে আরো সহজ ভাবে বলতে পারতাম। দেখেন আমার কথাটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি এখানে আপনাদের যেটা বলতে যাচ্ছি, প্রথমে প্রথম কথা হচ্ছে আমার ভাষা হচ্ছে বাংলা, এটা তো মানে মনে করেন যারা আরবিক ভাষায়, মানে আরবিক যাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ, তারা খুব ভালোভাবে কোরআনের অর্থটা বুঝতে পারে এবং তারা সেটা অনুভব করতে পারে। আমার মনে হয় কি কনভারসেশনটা যেহেতু আপনার কাছে এনাফ তথ্য নাই বা আমাদের কাছে এনাফ তথ্য, আমার কাছে এনাফ তথ্য আছে, আপনি ফ্রস্টের অর্থটা দেখেন না, ফ্রস্টের অর্থ কি? হ্যাঁ তাহলে এখানে তো সিজন মানে বড় বলা আছে, তাহলে তো আপনাদের সামনেই দেখাচ্ছি, তা তো মিললো না তো। তাহলে এখানে তো মেঘ বরফ কে বহন করে? মেঘ বহন করে, তাহলে এখানে মেঘের কথা বলা হলো, আপনার হিসাবে তো মিলতেছে না তাহলে। সেই হিসাবে ওইভাবে যদি আমার হিসাবে তো মিলছে, কিন্তু আপনারা সহজ জিনিসকে কঠিন বানাচ্ছেন। এলবাপু আমার মনে হয় এই কনভারসেশনটা আরো শর্ট করা যাবে, আপনি তাহলে নেক্সট একদিন বা এটা মেনে নিতে আমাদের কোনো না, আপনারা মেনে নেন যে এখানে ফ্রস্ট আছে। এলবাপু একটু শুনুন, এই জিনিসটা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই, যে ঈশার মধ্যে তুষার কথা বলা আছে এটা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এটা এটা মানলো আল্লাহ আল্লাহ সত্য হয়ে যাবে না, এটা মানলে আল্লাহ মিথ্যা হয়ে যাবে না, এরকম এরকম কোনো কিছুই হবে না। না আমার কথা হচ্ছে উনি না জেনে কেন তুষারপাতটা নেই এটা বলবেন কেন? মানুষের তো কনফিউশন কেন ক্রিয়েট করবেন? একটু শুনে না ভাই, এলমা আমাদেরকে বলতে দেন, আপনার মতো করেই বললাম এখন, একটু শুনে না আপু। এটা ফার্স্ট অফ আমি আবার বলি, এটা মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই, এটা সম্পর্কে আপনার কাছে এনাফ তথ্য নেই, আমরাও আমি যেহেতু এটা তাফসীর পড়ি নাই সেহেতু এটা সম্পর্কে আমি বড় বলা কিছু বলতে যাচ্ছি না। আপনি একটা কাজ করেন, আপনি নেক্সট লাইভে যুক্ত হন, নেক্সট লাইভে আপনি কোনো একটা তাফসীর গ্রন্থ থেকে যদি দেখায় যে এরকম আসলে শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছে বা শৈত্যপ্রবাহ না সরি এটা স্নোর কথা বলা হয়েছে, তাহলে এটা নিয়ে আসেন, আমরা যদি এরকম থাকে তাহলে আমরা এক বাক্যই মেনে নেবো, আপনার সাথে কোনো তর্ক বিতর্ক করবো না। আমার যদি সম্ভব হয় আমি আগামী 5 মিনিটের ভিতরে, আমি জাস্ট আমার শুধু ডিকশনারি দিয়ে লাগতো, জাস্ট আমি এখান থেকে বের হলে এটা কেটে দেবে, দেখে আমি ডিকশনারিতে তো একটা কনফিউশন তৈরি হয়ে থাকছে, আপনি একটা না কনফিউশন দেখেন ভাইয়া, এখানে কনফিউশন তৈরি হওয়ার কোনো জায়গা নাই, আপনি দেখতে পাচ্ছেন সিটোর নামের সাথে ফার্স্ট লেখা, আপনি তো আসছেন আমাদেরকে কনভিন্স করতে, আমাদেরকে কনভিন্স করতে আসছেন? না না আমি আপনাকে জীবনও কনভিন্স করতে আসছি না, একদম শিওর কারেক্ট কথা, আমি আমার ধর্ম সম্পর্কে সম্পূর্ণ অবগত। আপনাকে অগ্রাধিকার হিসেবে যুক্ত করা হবে, কোনো সমস্যা নেই। যদি আপনি চিলে চিলে বলেন যে আপনারটাই সত্য, আপনারটাই সত্য, আপনারটাই সত্য, তাহলে আপনারটা সত্য হয়ে যাবে না আপু। না আমার সত্য হবে না, ঠিক আছে আমার সত্য হবে না, কিন্তু আলোচনায় গলা উঁচু করে কথা বললেই কোন কথার মানে কোন কথার সপক্ষে কোনো কিছু হয় না, একটু কাম ডাউন হন, আপনি নেক্সট লাইভে এটার একটা তাফসীর থেকে নিয়ে আসেন, ঠিক আছে? ঠিক আছে আমি আপনাকে সবগুলো রেফারেন্স দিয়ে দিব, কিন্তু শুধু একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে কনভিন্স করতে এখানে আসি নাই, আমার আল্লাহকে কনভিন্স করা দরকার।
ঠিক আছে, আমি মানুষকে ভয় পাই না, মানুষকে কনভিন্স করতে পারছি না। ভয় পাওয়ার কথা আসলো কোথা থেকে? আমরা কি বাঘ বলব নাকি? আমরা মানে না, এখানে কনভিন্স শব্দটি আপনি আপনাদের উচিত না। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি মারছি আপনার কাছে, আপনি নেক্সট টাইম ইয়া নিয়ে আসুন, আপনার সিটি থেকে নিয়ে আসুন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, ইনশাআল্লাহ। আচ্ছা আমি একটু কথা বলি, আমি একটু, হ্যাঁ বাবা আসি ভাই, সরি সরি সরি, হ্যাঁ বলেন। সেই যে আরবি শব্দটা একটা অনেকগুলো অর্থ হয়, এটা মানে সমস্যাটা হচ্ছে সেই সময় আরবি ভাষাটা তো ডেভেলপ ছিল না, যে সময় 1400 বছর আগে, 1450 বছর আগে যখন কোরআন মুহাম্মদের উপর কথিত নাজিল হয়, তখন তো ভাষাটা তো ডেভেলপ ছিল না, তখন অল্প কিছু শব্দ ছিল। এখন শব্দের সংখ্যা অনেক বেড়েছে আরবি ভাষাতে, কিন্তু কোরআনে যদি আপনি শব্দ সংখ্যা কাউন্ট করেন কতগুলা, দেখবেন একই শব্দ বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, মানে ফ্রিকুয়েন্টলি একই শব্দ দ্বারা অনেক কিছু ইয়া করা হয়েছে। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি, কোরআনের শব্দ সংখ্যা খুব বেশি না, এটা আপনি নিজেও, এই যে যারা কোরআন মুখস্থ করে তারা জানে, এটা যারা হাফেজ তারা জানে যে কোরআনে খুব বেশি শব্দ যে মুখস্থ করতে হয় তা না, ওই সামান্য কিছু শব্দ মুখস্থ করতে পারলেই মোটামুটি কোরআনে হাফেজ হয়ে যাওয়া যায়। এখন কোরআনের শব্দ সংখ্যা যেহেতু বেশি না, সেহেতু এখনকার যুগে শব্দ সংখ্যা অনেক বেড়ে গেছে। এখনকার যুগে বাংলা ভাষাতেও আপনি দেখবেন শব্দের সংখ্যা অনেক বেড়েছে, বিদেশি ভাষা থেকে শব্দ যখন আদান প্রদান হয়, বাংলাদেশে আগে তো বাংলা ভাষায় চেয়ার টেবিল ছিল না, কিন্তু চেয়ার টেবিল পরে ইংরেজি থেকে এসছে, ইংরেজি থেকে ঢুকে গেছে। তারপর যেমন ধরেন আরো অনেক নতুন নতুন শব্দ তৈরি হয়েছে, নতুন নতুন শব্দ আমরা তৈরি করেছি, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক নতুন শব্দ তৈরি করেছে, তারপরে হচ্ছে সুধীন্দ্রনাথ, সে অনেক নতুন শব্দ তৈরি করেছে, এরকম বঙ্কিমচন্দ্র অনেক নতুন শব্দ তৈরি করেছে, এরকম অনেক নতুন নতুন শব্দ তৈরি হয়। নতুন শব্দ হলে আমরা আগে পূর্বে যে এক শব্দ দিয়ে অনেক মানে নানা কিছু বোঝা মনে হতো, এখনকার সময়ে আমরা আরো প্রিসাইজলি বলতে পারি যে এই জিনিসটা দ্বারা এই জিনিসটাই বোঝায়। এখন সমস্যাটা হচ্ছে যে এই যে যে জিনিসটা এখানে দেখানো হচ্ছে হিমশীতল বাতাসের মতো, এটা ইবনে কাসিরের তাফসিরে যেটা বলা আছে সেটা হচ্ছে এই শব্দটার অর্থ হচ্ছে ভীষণ ঠান্ডা যা শস্য সমূহকে ধ্বংস করে থাকে, ধ্বংস করে ফেলে। কারণ ভীষণ ঠান্ডা, যে ঠান্ডার কারণে শস্য সমূহ নষ্ট হয়ে যায়। সেই সময় আরব দেশে রাতের বেলা প্রচুর পরিমাণে, এখনো রাতের বেলা আরব দেশে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, মারাত্মক ঠান্ডা পড়ে, দিনের বেলা মারাত্মক গরম থাকে, রাতের বেলা মারাত্মক ঠান্ডা থাকে, এবং সেই অঞ্চলে ঝড় হয়, ধূলি ঝড়ও হয়, শৈত্য প্রবাহ হয়, নানা ধরনের শৈত্য প্রবাহ হয়। তো কিন্তু সেই অঞ্চলে কখনো বরফ পড়ে, বরফ পড়ে সেরকম মানে এরকম কোনো ইয়ান পাই নেই সেই অঞ্চলে, মরুভূমি অঞ্চলে যে বরফ টরফ পড়ে সেরকম না, কিন্তু এই এই ঘটনাগুলো ঘটে। এখন এইখানে যে সিররুন শব্দটা দেওয়া আছে, এই শব্দটা দ্বারা তারা যেটা মিন করেছে সেটা হচ্ছে যে খুব ঠান্ডা, যেটা হচ্ছে রাতের বেলা তারা ফিল করে ভয়ঙ্কর ঠান্ডা, যে ঠান্ডাতে তারা মোটা মোটা চাদর দিয়ে ঢেকে রাখে, সেটা মিন করেছে। বর্তমান সময়ে যেহেতু পৃথিবী তো এখন আর শুধুমাত্র আরব না, পৃথিবী এখন তো অনেক ইয়া হয়ে গেছে, আমরা এখন উত্তর মেরুর কথা জানি, দক্ষিণ মেরুর কথা জানি, বা ইউরোপের কথা জানি, সেখানে যেহেতু এইগুলা হয়, এই ঘটনাগুলো ঘটে শৈত্য প্রবাহের সাথে সাথে তুষারও পড়ে, এই কারণে তুষার শব্দটাও এই শব্দ দ্বারা এই শব্দের অর্থের ভিতরে আছে। এই শব্দটা দ্বারা অনেক কিছু আসলে মিন করে, এই শব্দ কোরআনের এক একটা শব্দ আসলে অনেক অনেক কিছু মিনিং আপনি বের করতে পারেন। এটা কিন্তু না না, কোরআন সার্বজনীন, তার থেকে জরুরি কথা হচ্ছে কোরআন যখন নাজিল হয়েছিল তখন কোরআনের শব্দ সংখ্যা ছিল অত্যন্ত অল্প। আল্লাহ এখানে একটা বড় ভুল করেছে যে এমন একটা ভাষা সে সিলেক্ট করেছে যে ভাষাতে শব্দ সংখ্যা খুবই অল্প এবং এই একটা শব্দ দ্বারা অনেক কিছু মিন হয়ে যায়। আল্লাহ ভুল করেছেন এটা বলে তো আপনি আমার ধর্মকে আমার সামনে একটু মানে আমার মতটা শুনেন আপনি, আপনার তো এটা মানতেই যা হবে তা তো না, আমার মত না, আমি মানছি না, কিন্তু আপনি তো তাহলে ধর্ম বিদ্বেষী কথা বলছেন, ভুল করেছেন কি করেননি সেটা আপনি বলতে পারেন না, ধর্ম বিদ্বেষী তো বলছি, আমি বলতে পারবো না কেন, আপনি লাইভে আসছেন আপু, আমি অবশ্যই বলতে পারি না না, আমি জানি এখন। আচ্ছা একটু শুনুন, আপনি বলেন বলেন, সমস্যা নেই, আমার কোনো অসুবিধা নেই, আমি তো অবশ্যই ধর্ম বিদ্বেষী, আমি যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম বিদ্বেষী, যে ধর্মগুলো মানুষের মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষের মানুষে বিরোধ সৃষ্টি করে, নারীকে অবমাননা করে, নারী সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, অত্যন্ত জঘন্য, নোংরা, বর্বর ধ্যান ধারণা পোষণ করে, হিজড়াদের সম্পর্কে অত্যন্ত জঘন্য ধ্যান ধারণা পোষণ করে, তারপর সমকামীদের সম্পর্কে অত্যন্ত জঘন্য ধ্যান ধারণা পোষণ করে এবং তাদেরকে হত্যা করতে বলে, এই ধরনের ধর্মগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি, আমি প্রচন্ড বিদ্বেষী, সমস্ত মানে নোংরা ধর্ম যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমি প্রচন্ড বিদ্বেষী। আমার কথা থেকে শেষ করে দিই যেটা বলছিলাম, তো এই যে আল্লাহ পাক যেই মানে ভুলটা করেছে, সেই ভুলটা হচ্ছে যে সেই সময় আরবে তিনি এমন একটা ভাষাতে এই জিনিসটা নাজিল করেছে যেটা অনেক অর্থ হয়ে যেতে পারে, অনেক অর্থ মানুষ বানায় ফেলতে পারে। এখন দেখতে হবে ইসলামের বিধানটা হচ্ছে এই শব্দটা দ্বারা মুহাম্মদ কি বুঝেছে এবং তার সাহাবা একরাম তারা এই কথাটা থেকে কি বুঝেছে। কোরআনেও এটা বলা আছে, হাদিসে এটা বলা আছে যে
কোরআনের বাণীকে সবচেয়ে ভালো বুঝাতে হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ। এটা হচ্ছে ইসলামের আকীদা যে নবী মোহাম্মদ যেহেতু সরাসরি আল্লাহ থেকে জিব্রাইল থেকে মোহাম্মদের কাছে এসছে কোরআনটা, সেহেতু আল্লাহ পাক জিব্রাইলকে বুঝাই দিছে, জিব্রাইল মোহাম্মদকে বুঝাই দিছে, মোহাম্মদ সেটা সবচেয়ে ভালো বুঝাচ্ছে মানুষদের মধ্যে এবং মোহাম্মদ তার সাহাবীদেরকে বুঝাই দিয়ে গেছে। আপনি যদি এমন একটা এভিডেন্স আমাদের কাছে আনতে পারেন যে মোহাম্মদ নিজে এই শব্দটা দ্বারা মানে তুষার বুঝিয়েছে কোথাও, বা তার সাহাবাদের মধ্যে কেউ এই শব্দটা দ্বারা তুষার বুঝিয়েছে কেউ, তাহলে আমরা অবশ্যই আপনার কথা মেনে নিব। হ্যাঁ, তাহলে আমাকে টাইম মেশিন তৈরি করে দেন 1400 বছর পূর্বে তো সম্ভব। আপনি আমাকে বলেন এটা কোথায় সম্ভব। এটা তো আপনি পাবেন, এটা তো আপনি পাবেন অনেকগুলো তাফসীর গ্রন্থ, অনেকগুলো হাদিসে। হ্যাঁ, যে এই এই বিষয়ে এই আয়াতের উপর অনেকগুলো কিন্তু হাদিস আছে, আপনি জানেন কিনা আমি জানি না, যে অনেকগুলো আয়াত আমি জানি। হ্যাঁ, অনেকগুলো আয়াত কোরআনের আয়াতগুলো সম্পর্কে, কোরআনের আয়াত যখন নাযিল হতো সেই আয়াতগুলো আবার নবী মুহাম্মদ তার সাহাবীদেরকে বুঝিয়ে দিত যে এই আয়াতটা দ্বারা আল্লাহ পাক এটা বুঝিয়েছে, এবং সেই সাহাবীরা কি করতো সেই জিনিসটা লিখে রাখতো। সেগুলো এখন হাদিস হয়ে গেছে, এখন এখনকার আপনার কাছে যে হাদিসগুলো আছে সেগুলো হচ্ছে সেই জিনিস, যে জিনিসগুলো মানে মুহাম্মদ তার সাহাবীদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। আপনারা সেই হাদিসগুলো ঘেটে সেই জিনিসটা বের করতে হবে যে এই যে এখানে হিমশীতল সিদরুন শব্দটার অর্থ মুহাম্মদ বা তার সাহাবীদের মধ্যে কে একজন এই শব্দটা দ্বারা তুষার মিন করেছে, এই জিনিসটা যদি আপনি বের করে দেখাতে পারেন তাহলে আমরা আপনাকে অবশ্যই আপনার কথা অবশ্যই মেনে নিব। কিন্তু যদি বের করে দেখাতে না পারেন তাহলে তো আমরা বলবো এটা দ্বারা অনেক কিছু মিন করে, যে দ্বারা আরব দেশের রাতের বেলা ঠান্ডায় যে শীতে ঠকঠক করে কাঁপতো মানুষ সেটা মিন করে। আপনি কি গ্যারান্টি দিতে পারেন আমি তো আর 14 বছর আগে যেতে পারবো না, 1400 বছর আগে যেতে পারবো না, কিন্তু আমার কাছে যতটুকু সোর্স অ্যাভেইলেবল এবং যতটুকু বিশ্বাসযোগ্য সোর্স অ্যাভেইলেবল আমি ততটুকু সোর্স নিয়ে জাস্ট কথাটাকে প্রুভ করার জন্য না, কারণ কথাটা আমি আগে থেকেই বিশ্বাস করি, শুধুমাত্র কি বলে এটা আপনাদের কাছে প্রমাণও করার জন্য না, শুধুমাত্র এটাই যে মিথ্যা প্রচারণাটা বাদ দেওয়া উচিত, মাঝে মাঝে একটু জেনে কথা বলা উচিত, এই জিনিসটা বোঝানোর ট্রাই করবো। দেখবেন শুধু বরফ না, মজার বিষয় হচ্ছে এই শব্দটা দ্বারা, সিরুন শব্দটা দ্বারা ভাই আগুনও বোঝানো হয়েছে, মানে আগুনকেও বোঝানো হয়েছে, মানে সম্পূর্ণ বিপরীত জিনিস, বরফ বা ঠান্ডা বা হিমের সম্পূর্ণ বিপরীত জিনিস আগুন, আগুনটারও বোঝানো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আপনাকে আরেকটা কথা বলি, আপনি আগুন বলেছেন না ইলমা, আমাকে কথা বলতে দিবেন না? হ্যাঁ বলেন, কিন্তু আমি একটু ভুলে যাবো হয়তো ভাই, এজন্য শুনতে পারলাম না, আমি একটু ভুলে যাবেন। আচ্ছা আপনার কথা আমি ঠিক আছে, আচ্ছা শেষ করেন। হ্যাঁ এটাই তো ভদ্রতা না, আপনার কথা আমি শুনলাম আপনি আমার কথা শুনবেন, এটাই তো ভালো হয় না তাহলে, সবাই সবার কথা শুনবো। শোনেন যে এই তাফসীরটা যদি আপনি আজকে গিয়ে চেক করেন, তাফসীর ইবনে কাসির এবং তাফসীর ইবনে জালালাইন আপনি চেক করবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যেই যেই জায়গায় এইটার মর্মার্থ বের করছে সাহাবীরা, যে এইটার অর্থ হইলো প্রচন্ড ঠান্ডা বা তুষারের শৈত্য বা হিমপ্রবাহ বা বরফ জমা জমে ফসলকে নষ্ট করে দেওয়া, একইভাবে আবার অন্য আর একদল সাহাবি এইটার অর্থ বের করছে, তাও আবার তাদের মধ্যে ইবনে আব্বাস তাদের মধ্যে একজন, তারা বলছে কি, তারা বলছে হচ্ছে যে যে শীতে বরফ জমিয়া যাওয়া সেইভাবে যেমন বিনষ্ট হওয়া, যেভাবে আগুন জিনিসকে পুড়ায় ফেলে এরকম যেমন বলছে, ঠিক একইভাবে লু হাওয়া যেমন ক্ষতি করে, লু হাওয়ার নাম তো নিশ্চয়ই শুনছেন, সেইরকম লু হাওয়াকে মিন করে এই অংশটাকে বলা হয়েছে তাফসীরে জালালাইনে। তখন গিয়ে দেখবেন যে অনেক সাহাবীরা আবার এটাকে বলছে যে করম মানে আগুন, এটাকে আগুন বলে এটার মর্মার্থ হয়েছে আগুন, মুজাহিদ তাদের মধ্যে একজন ইবনে আব্বাসের বর্ণনা দিয়ে সে বলছে, বলছে যে এটার মর্মার্থ হলো আগুন, অর্থাৎ শীতে বরফ জমিয়া যেমন বিনষ্ট হয়ে যায় সেরকম আগুন যেভাবে জিনিসকে পুড়ায় ফেলে এরকম বোঝানো হয়েছে, যে এই যে ফি হা সিররুন যেটা এটা তারা বুঝছেন তো, এরকম ভিন্ন ভিন্ন জিনিস তারা মিন করছে বা তারা এরকম ধরে নিচ্ছে, তারা এইভাবে ব্যাখ্যা করছে, মূলত এটা বুঝাইছে কি যে যেখানে ফসলগুলোকে নষ্ট করে দেয় এইরকম হচ্ছে বাতাসের কথা, মানে এইখানে মোটেও ওই বরফ বা আগুন কোনোটাই বোঝানো হয় নাই আসলে সত্যি বলতে এই কোরআন থেকে। এখন আপনি যেখান থেকে দেখাতে চাচ্ছেন সেটার কথা অলরেডি আসিফ ভাই বলেই দিছে যে ডিকশনারিতে, ডিকশনারি জিনিসটা যুগে 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 উন্নত হয় আরো আস্তে 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 আরো ব্যাপক হয়। কয়েকদিন আগে এই যে আমরা যখন এই বোধহয় কয়েক বছর আগে শুনলাম গুগল শব্দটা ডিকশনারিতে ইনক্লুড হয়েছে, এই বছর এরকম আরো নতুন নতুন শব্দ, প্রত্যেক বছর নতুন নতুন শব্দ ইনক্লুডেড হয়, সেলফি শব্দটা চোখের সামনে ইনক্লুডেড হইলো, সেলফি শব্দ এই কয়েক বছর আগে ইনক্লুডেড হইলো ডিকশনারিতে, এরকম প্রত্যেকটা শব্দের অর্থগুলা দিনে 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 ডিকশনারিতে যুক্ত হতে থাকে, এবং সেই কেন যুক্ত করে বা কেন এই সমস্ত শব্দের উন্নয়নটা করা হয়, অর্থের অনুবাদের উন্নয়নটা কেন করা হয়, যাতে ভাষাটা সমৃদ্ধ হয়, ভাষা একটা রিজিড কোনো জিনিস না, ফিক্সড কোনো জিনিস না, ভাষাটা দিনে দিনে ভাষার শব্দ ভাণ্ডারটা বাড়ে, ভাষা এইভাবেই গঠিত, এটা কোরআনের কোনো বৈশিষ্ট্যটা, এটা ভাষার, আরবি বা বাংলা ইংরেজি যে ভাষাই বলে না কেন প্রত্যেকটা ভাষার এটা বৈশিষ্ট্য, আরবি
ভাষার একার কোনো বৈশিষ্ট্য না, সকল ভাষার বৈশিষ্ট্য, এবং এটা কোনোভাবেই কোরআনের বৈশিষ্ট্য না। কোরআনের অনুবাদ বা কোরআনের কি বুঝাইছে এটা তো আল্লাহ কোরআনে বলেই দিছে যে আমি এখানে সুস্পষ্টভাবে মিন করছি। এটা কোরআনের কোনো মজেজা না যে ভাষাটা সমৃদ্ধ হয়, এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যেমন ভাবে এটা বাংলা ভাষার বৈশিষ্ট্য, যেমন ভাবে এটা ইংরেজি ভাষার বৈশিষ্ট্য, আরো সমৃদ্ধ হবে, এই একই শব্দ দ্বারা অনেক কিছু মিন করবে। সেই ডিকশনারি দেখায় আসলে যদি আপনি বলেন, দেখেন দাহাহা শব্দের অর্থ হচ্ছে উটপাখির ডিম, সুতরাং এখানে পৃথিবীকে উটপাখির ডিম বলা হয়েছে, এটা আপনি হয়তো কনভিন্সড হবেন, বা আপনি হয়তো জোরে জোরে চিল্লায় চিল্লায় একটা নাস্তিকের লাইভে এসে, কেননা নাস্তিক আপনাকে খুন করে না তাই আপনি নাস্তিকের লাইভে এসে বলতে পারেন, কিন্তু এটা আসলে কেউ মেনে নেবে না। উল্টা মানুষ এগুলো শুনে হাসাহাসি করবে যে জিনিসটাকে কিভাবে এক ধরনের গোজামিল দেওয়া হচ্ছে, এটাই বলা ছিল ইলমা বলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে গোজামিল দেওয়ার কিছু আমি খুঁজে পাই নাই, কিন্তু আপনি কেন গোজামিল বললেন সেটাও আমি জানি না। কথা হচ্ছে সিরুন শব্দটা বলা হয়েছে, সিরুন বলতে এখানে ফ্রস্ট বোঝানো হয়েছে, তো আপনারা এটাকে তুষারপাত যদি মেনেও নেন, মনে করেন যে একটা ডিকশনারিতে সিরুন শব্দের অর্থ তুষারপাত বলা হয়েছে, এবং সেটা আগুনের সাথে তুলনা করা হয়েছে, কারণ আপনারা ভেবে নিয়েছেন কোরআন আপনাদেরকে হুবহু অর্থ দিয়ে দিবে। কোরআন তো যুগের সাথে 1400 বছর আগে যেটা ছিল এখনো সেটাই আছে, তার শব্দগুলো এমন ভাবে চয়ন করা যেন আপনি সবসময় সেটাকে প্রত্যেকটা যুগের সাথে নিয়ে নিতে পারেন, ওইভাবে ওইভাবে চয়ন করা শব্দ। কিন্তু এখন আপনারা যেটা বলছেন যে সিরুন শব্দের অর্থ মোট কথা পুড়ায় ফেলার মতো একটা জিনিস, এখন আপনি যদি অনেক ঠান্ডা একটা বরফকে ধরেন আপনার অনুভূতিটা কি হবে? হাত পুড়ে যাচ্ছে, এটাই তো বলি আমরা যখন অনেক ঠান্ডা একটা বরফ আমরা হাতে ধরি, বলি না যে হাত পুড়ে যাচ্ছে। ভাষাগত এটা মানুষকে বোঝানোর জন্য কোরআনের, কোরআন কিন্তু শুধুমাত্র যে আপনি একটা কি বলবো মানে শুধুমাত্র আমি পড়ে গেলাম ব্যাপারটা এরকম না, এর ভিতরে একটা কাব্যিক মাধুর্য আছে। আপনি কিছু ক্ষেত্রে এখানে উপমা অর্থে অনেক কিছু ব্যবহার করা হয়েছে, সেটাকে যদি আপনি এক্সাক্ট অর্থ হিসেবে নিতে চান তাহলে হ্যাঁ সেটাও আমি আপনাকে দেখাতে পারবো, এই কনফিডেন্স আমার আছে। কিন্তু আমি এই এখন তো আমি এটা নিয়ে আমি বললামই তো, আমি এখান থেকে বের হয়ে গেলে লাইভটা কেটে যাবে বা আমি লাইভ থেকে বের হয়ে যাবো, এর জন্য আমি এখন কিছু বলছি না। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সামনে যদি আমার আসার সুযোগ হয় তাহলে আমি অবশ্যই এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। কিন্তু আপনারা কিন্তু দেখেন, আপনারা আমি আপনাদের প্রত্যেকটা কথা শুনলাম এবং বললাম, আপনারা এখানে সিরুন এর সাথে ফ্রস্ট যুক্ত শব্দটা যুক্ত আছে, মানে বরফ শব্দটা আছে, মানে তুষার শব্দটা আপনারা চাইলে কিন্তু ইউজ আপনারা কিন্তু মানতে পারেন, কিন্তু আপনারা সেটা মানবেন না, ব্যাপারটা হচ্ছে এরকম। কারণ আপনারা এই যে অন্য সব শব্দ নিতে পারবেন, শুধুমাত্র তুষার শব্দটাই নিতে পারবেন না, এখানেই হচ্ছে ঝামেলাটা, বুঝতে পেরেছেন? আচ্ছা মত ভাই আমি কি একটু বলবো? শুধু মরুভূমির কথা বলেছেন, বৃষ্টিপাতের কথা বলেছেন, উনি মরুতে জন্মগ্রহণ করেছেন, কোন তুষারপাত যে হয় সেটাকে তিনি জানতেন না, এই টাইপের একটা কথা বলেছেন। আচ্ছা মানে 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 মনে হচ্ছে এরকম যে কোরআনে তৎকালীন আরব অঞ্চলের আশেপাশে যে সমস্ত যাচ্ছিল কোরআনে সেই সমস্ত জিনিসই আছে, কিন্তু কোরআনে কিন্তু আম কাঁঠালের কথা কোথাও নাই, কোরআনে কিন্তু ক্যাঙ্গারু ক্যাঙ্গারু নামক যে একটা প্রাণী আছে সেরকম একটা প্রাণীর কথা, কিন্তু অনেক প্রাণীর কথা কোরআনে আছে, অনেক ধরনের প্রাণীর কথা আছে কোরআনে, পেঙ্গুইন নাই, পোলার বিয়ার নাই। হ্যাঁ মানে হচ্ছে কোরআনে শুধুমাত্র সেই সমস্ত ফলমূল ফলমূলের কথা বলা আছে যে সমস্ত ফলমূল আরব অঞ্চলের আশেপাশে পাওয়া যেত, এবং সেই সমস্ত পশু পাখির কথা বলা আছে যেই সমস্ত পশু পাখির আরব অঞ্চলের আশেপাশে পাওয়া যেত। এছাড়াও মনে করেন অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু পাওয়া যায়, অস্ট্রেলিয়ার কোনো নামগন্ধ কোরআনের কোথাও নাই, বা অস্ট্রেলিয়াতে যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু নামক যে একটা প্রাণী আছে সেরকম কোনো প্রাণীর কোনো, যেমন সুরা বাকারা একটা মানে গোটা একটা সুরা লেখা হয়েছে একটা পশুর পশুর নাম দিয়ে, এবং এরকম আরো কয়েকটা আছে পশু পশু পশুর নাম দিয়ে অনেক কিছু আছে, কিন্তু বাকারা মানে তো এটাও তো এটা কি অস্ট্রেলিয়াতে পাওয়া যায় না? এটা তো যায় না, কিন্তু ওটা এটা হচ্ছে এটা ওই ওই অঞ্চলে পাওয়া যেত, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আমি বলেছি যে শুধুমাত্র ওই অঞ্চলে যেটা পাওয়া যায় সেই অঞ্চল সেই জিনিসটা নিয়েই কোরআনে অনেক কিছু বলা আছে, কিন্তু সেই অঞ্চলে যেই পশুটা পাওয়া যায় না এরকম কোন পশু পশুর কথা বা এরকম কোন ফলের কথা কোরআনের কোথাও নাই। বা এই যে তুষার হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে ওই কোরআনের ভিতরে মানে তুষার বলতে যে জিনিসটা আমরা বুঝি সেই শব্দ সেই মানে সেই ধরনের কোনো কথা সেই ধরনের কোনো বক্তব্য কোরআনের ভিতরে নাই। এখন এটা এটা হচ্ছে কনটেক্সট। এখন তাহলে আপনার আপনার যে ইয়াটা সেটা তো আপনি এখনো পর্যন্ত প্রমাণ করেন নাই, আপনি ভবিষ্যতে নিশ্চয় করবেন একদিন এসে, তাহলে আপনি আমাদেরকে আরো দু একটা প্রমাণ আমাদেরকে দেখান না যে ধরেন কোরআনে এমন একটা পশুর কথা বলা আছে যে পশুটা আরব অঞ্চলে পাওয়া যেত না, পাওয়া যেত হচ্ছে উত্তর মেরুতে বা ধরেন অস্ট্রেলিয়াতে বা ধরেন
ধরেন যে দক্ষিণ আমেরিকাতে শুধুমাত্র পাওয়া যায় সেটার কথা কোরআনে বলা আছে, তাহলে তো মানে কোরআন ওই লোকেরা জানলো কিভাবে, মোহাম্মদ কিভাবে জানলো, ওরা তো থাকতে হচ্ছে মক্কাতে, সে কিভাবে জানলো যে সেই দক্ষিণ আমেরিকাতে একটা আছে পশু আছে সেটার কথা কোরআনে বলা আছে, এরকম আরো দু একটা উদাহরণ আমাদেরকে দিলে আমরা তাহলে আরো ভালোভাবে আপনার কথাটা বুঝতে পারতাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে আরেকটা বিষয় সম্পর্কে বললেন যেটা নিয়ে আমার এখন স্টাডি করা উচিত, আমি অনুধাবন করলাম ব্যাপারটা নিয়ে, কারণ আমি তো স্টাডি করা শুরু করেছি এবং আমার বেশ কিছু কনটেক্সট দরকার ছিল, আপনি একটা বলে দিলেন আমার জন্য সুবিধা হলো। ইনশাআল্লাহ আমি আপনাকে বলতে পারবো, আমার এতটুকু, আমি আপনাকে বলতে পারবো না সেটা আমি কখনোই বলবো না, কারণ আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি আপনাকে বলতে পারবো। আর আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, আচ্ছা এই মুহূর্তে এখন আপনি বলতে পারছেন না কিন্তু ভবিষ্যতে একদিন এসে বলবেন তাই তো? না এই মুহূর্তে, কারণ আমি তো একটা জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছিলাম, আপনারা আমাকে আরেকটা জিনিস আমার মানে আমাকে দিয়ে দিয়েছেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যেটা ভিতরে ছিলাম আপনারা সেটা ভিতরে নেই, আসিফ ভাই আপনারা অন্যদিকে চলে গিয়েছেন। আসিফ ভাই তাহলে এই এই টপিকে এই যে আপুকে যদি আমি আর দু একটাই বলতে চাই আমি কি বলতে পারি? আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ বলেন বলেন হাকিম ভাই, তার আগে একটু আপনি শুরু করার আগে একটু বলি, এই যে আদম রফিকুল ভাই যিনি আছেন উনি হয়তো ব্যস্ত আছেন, তা নাহলে হয়তো যুক্ত হতেন, উনি যুক্ত হলে উনি আরো ভালোভাবে বলতে পারতেন কথাটা, ওনার মুখ থেকে শুনলে আরো ভালো হইতো। উনি নিজেই বলছেন যে এটা মানে আর যাই হোক 100% শিওর যে স্নো না, এটা উনি একজন আরবি ভাষী হয়ে এবং ওনার যে পার্টনার ভাই সে তো পুরো অ্যারাব, একজন শুধু আরবি ভাষী না সে একজন অ্যারাব, আরবি ভাষী আর অ্যারাব দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয় আপনার বুঝছেন, মানে জাতিগত ভাবেই সে অ্যারাব। সে তো উনি ভাই ওনারা আরবি ভাষা সম্পর্কে এক্সপার্ট না, এটা আসলে কেউ বললে মানে একটু হাস্যকর শোনাবে, তো সেই উনি কিন্তু এখানে কমেন্টে লিখছেন যে স্নো না 100%, কমেন্ট একটু উপরে চলে গেছে, কিন্তু আরেকটা যেটা কমেন্ট যেটা স্ক্রিনে আমি দেখাইছিলাম বারবার সেটা পাইছিলাম, দেখানোর জন্য সুযোগ পাইছিলাম, সেখানে বলছেন যে এইখানে এই যে ঠান্ডা বাতাসের কথা বলা হয়েছে এখানে স্নোর কথা বলা হয়নি, এটা আর কি আলম রফিকুল ভাইয়ের কমেন্ট আর কি আমি আপনাদের সবার কাছে পৌঁছে দিলাম। হকিম ভাই বলুন প্লিজ। আচ্ছা ধন্যবাদ মাতু ভাই যুক্ত করার জন্য, আসিফ ভাই ফরাজ ভাই ধন্যবাদ। আপু আপনি তো এই যে যে কোরআনের আয়াতটা এটা যে দেখাইলেন এখানে সম্প্রদায়ের শস্যক্ষেত্র নিপাতিত হয়, এটা তো ওই সৌদি আরবের ওই সময়ের ব্যাপারটাই কি ওই সময়ের কনটেক্সটাই তুলে ধরছে আপু তাই না, আপনার কি মনে হয়? এখানে কোনো সময়ের কনটেক্সট তুলে ধরে নাই ভাইয়া, এখানে বলা হয়েছে এখানে এক প্রকার শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, শাস্তি। ফসলাদি ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারটা আল্লাহ আল্লাহ যখন নবীর মাধ্যমে বলছে, নবী যখন সবাইকে বলতেছে ব্যাপারটা আয়াত হিসাবে, কাদেরকে বলছে? সৌদি আরবের মানুষকেই তো বলছে নাকি অন্য এলাকার মানুষ বলছে? সৌদি আরবেই বলেছে। তার মানে যে এই যে ব্যাপারটা বলছে যে তুষারপাত, ধরে নিলাম আপনার কথা মতো তুষারপাতি, তার মানে ওই সময় সৌদি আরবে তুষারপাত হইতো তাই তো? তুষারপাত হতেই পারে, 1400 বছরের আগে হতে পারে না আপু? হ্যাঁ হতে পারে। আচ্ছা তুষারপাত হতে পারে। আচ্ছা তুষারপাত তো হচ্ছে এমন না যে হঠাৎ করে হচ্ছে আউট অফ নোহার একদিন আসবে আর 10-15 বছর বা 100-200 বছর আর খবর নাই, তা তো না। তুষারপাত যেখানে হয় যেমন ওই যে ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে বা নর্থ পোল ঘেঁষা যে কান্ট্রি গুলা বা দুই পোল ঘেঁষা যে কান্ট্রি গুলাতে সেইখানে বিভিন্ন রিজিয়নে নিয়মিত ভাবে তুষারপাত হয় এবং সেই তুষারপাত গুলা যে সব অঞ্চলে হয় যেগুলো হচ্ছে ফ্রস্ট প্রোন এরিয়া, ওই এরিয়াগুলোতে কি কি ধরনের শস্য বা শাকসবজি মানে টোটাল কথা ক্রপ, ওই এরিয়ার যে ক্রপ গুলা ওই ক্রপ গুলা কি কি মানে যেখানে কোরআনের আয়াতে শস্যক্ষেত্রের কথা বলা আছে ওই শস্য গুলা কি কি আপনি কি জানেন আপু? এবং ওই শস্যগুলোর কোনটা কোন কালে সৌদি আরবে জন্মাইতো কিনা সেটা কি জানেন? না জানলে আমি আপনাকে দু একটা নাম বলবো আপু। হ্যাঁ আপনি বলেন আমি শুনছি। আচ্ছা আমি একটা ইসের থেকে বলতেছি, একটা অরেগন স্টেট ইউনিভার্সিটির একটা ইসে থেকে লিংকে থেকে বলতেছি, আমি আপনাকে লিংকটা দিয়ে দেব। ওইখানে বলা আছে যে ওইখানে এই মানে হেভি ফ্রস্ট বা নর্মাল ফ্রস্ট যেখানে হয় ওইখানে কি কি ধরনের আপনার শাকসবজি গুলা জন্মায় বা ক্রপ বলতে যা বোঝায়, তার মধ্যে আছে স্পিনিচ, সুইট অনিয়ন, গার্লিক, তারপরে রুপাগা, ব্রকোলি, তারপরে ক্যাবেজ, তারপরে হচ্ছে আরো ফেবা বিনস, তারপরে র্যাডিশ, মাস্টার্ড, অস্ট্রিয়ান উইন্টার পি, মানে এইরকম 10-15টা নাম আছে টোটাল। মানে ওই ওই ব্যাপারটাতে ওই লিঙ্কটাতে যা যা নাম আছে কোন কালে ইহকাল বা পরকাল কোন কালে সৌদি আরবে কইগুলো জন্মাইছে এই ধরনের কোন রেকর্ড আছে আপনার কাছে বা এই ধরনের কোন এভিডেন্স আছে আপনার কাছে আপু?
অনেক কিছুই তো আমরা দেখি নাই, তাই না? 1400 বছর আগে কি হয়েছে? আপনার কি সবকিছু লিপিবদ্ধ করা আছে? তখন কি বিজ্ঞান এত বেশি উন্নত ছিল? আমাকে আগে বলেন কয়টা জিনিস আপনি 1400 বছর আগের অন্যান্য দেশ সম্পর্কে কয়টা জিনিস জানেন 1400 বছর আগে? আপনি আপনি এখন আপনার কাছে ডেটা নাই বলে আপনি বলতেছেন যে ওই সময় হতেও পারে, এই জিনিসগুলো হতেও পারে, এবং আপনি একটু আগেই বললেন যে ওই সময় সৌদি আরবে 1400 বছর আগে, বেশি না 1400 বছর আগে সৌদি আরবে নাকি তুষারপাত হইতো। আপনি সিরিয়াসলি বলতেছেন এইগুলা? মাশাআল্লাহ। আমি বললাম যে আপনি মানে আপনার কাছে এই ধরনের কোনো ডেটা নাই বলে, আপনার কাছে এই ধরনের কোনো ডেটা নাই বলে আপনি 1400 বছর আগে সৌদি আরবে তুষারপাত হতে পারে এটাও আপনি ডাউটফুল ভাবে বিশ্বাস করে নিচ্ছেন, এবং এই যে যে শাকসবজি বা ক্রপস গুলার নাম বললাম এইগুলাও সৌদি আরবে কোনো না কোনো সময় উৎপাদন হতো, আপনি এটাও এটাও বলতেছেন তাই তো? না, আমি এটা বলছি না, আপনি আমাকে চাপিয়ে দিচ্ছেন, আপনি আমাকে ডাউটের ভিতর ফেলে দিচ্ছেন, আমি এটা বলছি না। আপনি বললেন একটু আগে আপু যে এটা জানা সম্ভব না, বিজ্ঞান কি সব জানে, বিজ্ঞান কি সব ডেটা আছে, আপনি বললেন না। আমি শুনেন, আপনি আমাকে এমন একটা কোশ্চেন জুড়ে দিয়েছেন যে আমি আসলে এটা এটা বলতে হলে আমাকে এক্সপ্লেইন করে বলতে হবে, আপনি আমি আপনাকে ইয়েস নো দিয়ে বলতে পারছি না, এই জন্য আপনি একটু থামলে আমি একটু বলতে পারবো। আপু আমি কেন বললাম, কারণ আপনি বারবার ওয়ার্ড গুলা চেঞ্জ করতেছেন, একবার বলতেছেন তুষার, ফ্রস্ট, শাস্তি, নানান ইস্যু টেনে তুলতেছেন। না আমি তো ইস্যু টেনে তুলি না ভাই, আমি বরাবরই তুষার এবং ফ্রস্ট এই দুইটার ভিতরে ছিলাম। একটু শাস্তির কথা বলছেন, আমি শাস্তির কথা তো বলি নাই, বসি যে মানে আগে লাইনটা বলতে চেয়েছিলাম কিন্তু পরে আর বলি নাই। মা তো ভাই আপনি আপনারা হয়তো শুনছেন, উনি কিন্তু বললো যে এটা একটা শাস্তিমূলক, শাস্তির মতো করে। আচ্ছা থাক, উনি তাহলে যেহেতু চেঞ্জ করছেন আমরা নতুন, উনি বর্তমানে মানে ওনার সর্বশেষ স্ট্যান্ডটা কি ধরে নিই। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল তো মত ভাই, এই যে আপু আপনি আমাকে একটু একটা জিনিস বলেন তো যে আইসক্রিম শব্দটার বাংলাটা কি? আইসক্রিম শব্দটা আমরা আইসক্রিম হিসেবেই জানি, আইস মানে বরফ এবং বরফের উপর ক্রিম, তাহলে তো তাহলে তো আমরা তাহলে ধরেন অনেক বছর আগে একটা বাংলাদেশের একজন মানে কবি লিখে গেছে আমি বরফ খাচ্ছিলাম, সেটা থেকে তো আমরা নিশ্চয়ই বুঝে নিতে পারি তিনি আইসক্রিম খাচ্ছিলেন তাই না? না আপনি বরফ খাচ্ছিলেন মানে সে বরফই খাচ্ছিলেন, আমি কেন বুঝতে পারছি না? না 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 ওই বরফ দিয়ে তো এই আইসক্রিমও বোঝায়। এখন আপনার যদি মনে হয় আপনার কনসেপ্টে যদি থাকে সে আইসক্রিম খাচ্ছিল সে বরফ খেতে পারে না, তাহলে আপনি সেটা বুঝবেন। ঠান্ডা আমদুধ খাচ্ছিলাম মানে হচ্ছে যে ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছিলাম। আপনার আপনার প্রসঙ্গটা অন্যভাবে চেঞ্জ করে নিয়েছেন, আমি বুঝতে পেরেছি আপনার এখন কি বলবেন। এটা সাথে এটার কোনো সম্পর্ক নেই, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে একটা লোক করেছে কি কলা এবং দুধ এবং পানি চিনি মিলিয়ে ফ্রিজে রেখেছিল, তা ফ্রিজে না মানে একটা ঠান্ডা জায়গায় রেখেছিল, তারপরে এটা বরফ হয়ে গেছে, তারপরে সেই বরফটাকে সে চেটে চেটে খেয়েছে খুব মজা লেগেছে, এখন সে তো মানে সেটা তো আইসক্রিম নাকি বরফ? সেই সময় যদি এটাকে বরফ বলে চালানো হইতো তাহলে সবাই তখন এটাকে বরফ বলেই জানতো, এবং এটা যুগের পরিবর্তন যদি এটাকে আইসক্রিম বলা হয় তাহলে এখন আমরা সবাই এটাকে আইসক্রিম হিসেবেই জানি, মানে কারণ ওই সময়টাই আমরা বর্তমান নেই। প্রাচীন কালের কোনো কবি যদি লেখে এরকম একটা কবিতা লেখে যে আমি খুব মজা করে বরফ খাচ্ছিলাম, সেখান থেকে কি আমরা বুঝে নিব যে তার মানে হচ্ছে সে যেহেতু মজা করে খাচ্ছিল সে তো নিশ্চয়ই সে আইসক্রিম খাচ্ছিল, এটা কি আমরা বুঝবো নাকি আমরা বুঝবো যে সে বরফ খাচ্ছিল? এখন এখানেই তো ঘটনা যে এখন আপনি বুঝবেন একটা আমি বুঝবো আরেকটা, এখন কথা হচ্ছে আপনার পার্সপেক্টিভটা কি ঘটনা এবং আমার পার্সপেক্টিভটা কি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ঘটনা আসলে সে কি খেয়েছিল, সে বরফ খেয়েছিল নাকি আইসক্রিম খেয়েছিল? সেটা এখন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে শুনলে বলবেন যে সে বরফই খাইছিল, এখন আমি যদি মনে করি না ওই সময় যদি এরকম বরফের জাতীয় কিছু হয় তাহলে এটা আইসক্রিমের মতোই হয়তো বা কিছু একটা হবে, আমি এটা বলতেই পারি। না তাহলে তো আপনি আপনি একটা নতুন, সেই সময় তো আসলে আইসক্রিম বলে কিছু ছিল না বাংলাদেশে বা বাংলাদেশের এই অঞ্চলে আইসক্রিম বলে কিছু ছিল না তখন, সেটাই তো বললাম তখন সবাই এটাকে বরফ বলে জানতো, তাহলে তাহলে সে তো আসলে বরফ খেয়েছিল সে তো আইসক্রিম খায় নাই তাই না? কিন্তু আলটিমেটলি তো সে আইসক্রিমই খেয়েছিল, সে যদি আইস মানে উই আইসক্রিম টাইপের কিছু খেয়ে থাকতো, মনে করি আইসক্রিম শব্দটা বাংলায় নাই তাহলে সে আরেকটু কিন্তু ব্যাখ্যা করে বলতো, ব্যাখ্যা করে কি বলতো যে বরফের ভিতরে চিনি এবং দুধ এবং কলা এবং আম মিশিয়ে এমন একটা জিনিস আমি প্রস্তুত করেছি যা খেতে খুবই মিষ্টি, আমি সেই জিনিসটা খেয়েছিলাম, এই জিনিসটা বলতো একটু এক্সপ্লেন করে, যেহেতু শব্দটা আইসক্রিম শব্দটা বাংলা ভাষায় নাই এই কারণে সে একটু এক্সপ্লেন করে জিনিসটা, ওই জিনিসটা স্পেসিফিকলি আইসক্রিমই যদি সে বোঝাতে চেত তাহলে তো সে কিন্তু আরেকটু এক্সপ্লেন করে জিনিসটাকে বলতো, কারণ যেহেতু এই শব্দটা বাংলা ভাষায় নাই তাই না? এখন সে এক্সপ্লেন করবে কিনা সেটা তো আমার আর আপনার হাতে নাই। না না সে যদি ওই স্পেসিফিক জিনিসটা বুঝিয়ে বোঝাতে চেয়ে থাকে, আইসক্রিমই বুঝিয়ে বোঝাতে চেয়ে থাকে, সে কিন্তু সে চেয়েছে মনে করেন সে চেয়েছে আমি বরফ বুঝাবো না আমি বুঝাবো আসলে আইসক্রিম, কিন্তু আইসক্রিম শব্দটা তো আমার শব্দ ভান্ডারের ভিতরে নাই, তাহলে আমি এইরকম যদি পরিস্থিতি হয় মনে করেন আপনার আপনি এমন একটা জিনিসকে এক্সপ্লেন করতেছেন
যে জিনিসটার আপনার শব্দ ভান্ডারে সেই জিনিসটা নাই। হ্যাঁ, মনে করেন আকাশ থেকে একটা অদ্ভুত একটা জিনিস এসে পৃথিবীতে পড়ছে, এটাকে মানে ডেসক্রাইব করার মতো কিছু আপনার কাছে কোনো শব্দ নাই, আসলে বাংলা ভাষায় কোনো শব্দ নাই। তখন আপনি যদি স্পেসিফিকলি এই জিনিসটাকে বোঝাতে চান, তাহলে কিন্তু আপনাকে একটু এক্সপ্লেইন করে বলতে হবে, নাকি আপনি বলবেন যে একটা মানে ধাতব একটা জিনিস আসছিল। ধাতব জিনিস দিয়ে তো অনেক কিছু বোঝায়, আমি কিভাবে বুঝবো যে ধাতব জিনিসটা, যে ধরেন একটা ফ্লাইং সসারের মতো একটা জিনিস এসছে, আমি কিভাবে বুঝবো, যে অন্য মানুষ কিভাবে বুঝবে যে এই জিনিসটা, যে এইটাই, এটা কিভাবে বুঝবে, এটা তো বোঝা সম্ভব না। তাহলে তো আমাকে একটু এক্সপ্লেইন করে বলতে হবে, যদি আমি স্পেসিফিক এই জিনিসটাকে বোঝাতে চাই তাহলে তো আমাকে এক্সপ্লেইন করে বলতে হবে, তাই না? হ্যাঁ, এক্সপ্লেইন করে বলতে হবে। আপনি বরফের জায়গায় গিয়েছেন, এখন দেখেন আমি আপনাকে একটা সহজ কথা বলবো, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, আমি হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমি আপনাকে জাস্ট আপনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি, যে এখানে সরাসরি হয়তো বলা যেত, কিন্তু বা একটু এক্সপ্লেইন করে বলা যেত, এখন সেটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আমি যেহেতু ধর্ম মানি, আমি যেহেতু ধর্ম মানি, সেটা আমি বলবো যে এটা আল্লাহর শব্দ চয়ন। আপনি যদি সেটাকে একটু ঠেলে 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 বরফ বানিয়ে বলেন যে হ্যাঁ এখানে বরফই বলা, শুধুমাত্র শীতল শীতল বাতাসের কথা না, এখানে এক্স্যাক্টলি বরফের কথাই বলা, এবং এটার উপর ভিত্তি করে লোপা রহমান রং, তাহলে তো আপনার দাবির সাথে আপনার এই স্ট্যান্ডটা মিলছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি আপনাকে শেষ করি। তাহলে দোষটা আমরা আল্লাহ তাআলাকেই দিতে পারি নাকি ফারাজ ভাই, আসিফ ভাই? না, আরেকটা কথা হচ্ছে আপু, আপনি কিন্তু আজকে একটা খুবই মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে সেটা কিন্তু ইসলামের বিরুদ্ধে চলে গেছে। আমি আপনাকে বুঝিয়ে বলতেছি, আপনি আজকে বলতেছেন যে আল্লাহর বক্তব্যের নির্দিষ্ট কোনো অর্থ হয় না, যার যেমন ইচ্ছা বুঝে নেয়, যার যেমন ইচ্ছা বোঝে। আজকে আপু আপনি আল্লাহর উপরে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি আল্লাহর উপরে এমন একটা ভয়ঙ্কর অভিযোগ আরোপ করেছেন যে আল্লাহ পাকের কথার কোন নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই, কোন অর্থ হয় না, যার যেমন ইচ্ছা সে তেমন বুঝে নিতে পারে। মনে করেন আমার ক্ষেত্রে আমি মনে বুঝলাম এটার মানে হচ্ছে বরফ, আপনি বুঝলেন এটার মানে সেই শৈত্য প্রবাহ, ফারাজ ভাই বুঝলো এটার মানে হচ্ছে গিয়ে পানি, মাদকর ভাই আবার বুঝলো আগুন, হকিং ভাই আবার বুঝলো আরেক জিনিস, মানে আল্লাহ পাকের কথার কোনো নির্দিষ্ট মানে নাই। আপনি বলতে চাচ্ছেন যার যেমন ইচ্ছে, এটা যেমন এমন একটা আউলা ঝাউলা কবি, মানে এ হচ্ছে যে মানে গ্রাম দেশে কিছু পাগলা কবি থাকে, কি বলে কথার কোনো আগা মাথা থাকে না, এখন সে বলে দেয় যে তোমাদের যার যেমন ইচ্ছা বুঝে নয়, কবি আমি একটা গান গাইছি, গান থেকে যার যেমন ইচ্ছা বুঝে নিবে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ পাক এরকম একটা পাগলা টাইপের কবি, সে কি বলতেছে তার কোনো নির্দিষ্ট অর্থই হয় না, যার যেমন যার ইচ্ছা, যেমন যে কেউ বলবে বরফ, কেউ বলবে আগুন, কেউ বলবে ঠান্ডা, কেউ বলবে গরম, কেউ বলবে কিছু না। আসিফ মহিউদ্দিন ভাই আপনি কি একটু থামবেন, কেউ যদি আবার ওইটাকে যদি আবার ওই শব্দটাকে যদি আবার কফি বানায় ফেলে, বা সেটাকে যদি আবার চাপাতি বানায় ফেলে, তাহলেও আপনি আপনি বলতেছেন যে এটা তো যার 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 পার্সপেক্টিভে সে সে বুঝবে, তার মানে আপনি কিন্তু আল্লাহ পাকের উপর একটা ভয়ঙ্কর অভিযোগ দিয়ে ফেললেন আপনি, এটা কিন্তু ঠিক হলো না। আচ্ছা আপনি একটু দয়া করে থামলে ভালো হয়, কারণ আপনার আমার কথার মিনিং যদি অন্য কিছু বুঝে থাকেন তাহলে তো আমাকে সেটা সলভ করার সুযোগ দিতে হবে, আপনারা তো বলেই যাচ্ছেন। ঠিক আছে, আমি বলেছি আপনার কথাটা একটু আমরা আবার একটু রিওয়াইন্ড করে শুনি। হ্যাঁ মাতু ভাই, তাহলে ওনার কথাটা কি আমাদেরকে আবার একটু শোনাবেন, উনি এই কথাটা বলেছেন কিনা? হ্যাঁ শোনাই। এখন এখানেই তো ঘটনা যে আপনি বুঝবেন একটা, আমি বুঝবো আরেকটা, এখন কথা হচ্ছে আমার পার্সপেক্টিভটা কি এবং আমার পার্সপেক্টিভটা কি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি ঘটনা আসলে সে কি। এর আগে জান, এর আগে জান, এর আগে কথাটুকুতে যান, একটু মাঝখান দিয়ে শোনা হবে, এর আগে কি বলেছি সেটা শুনতে হবে তো। এই কথাটুকু দিয়ে আপনি কি বুঝিয়েছেন এটা একটু আগে এক্সপ্লেইন করে নেন না, তার আগে কথাটা, এর আগে কথাটা দেখেন, আগে আপনি বলেন তারপর আগের পার্টটা পুরোটাই শোনাবো, আপনি বলেন আগে তারপরে শুনাই, আমরা মিলিয়ে দেখবো। আচ্ছা, এই কথাটার আগে সম্ভবত আমাকে কোন একটা এক্সাম্পল বলা হয়েছিল, তারপর আমি কথাটা বলেছিলাম, কিন্তু আমার কথা এক্সাম্পলটা যদি আমি কিসের কারণে আমরা এক্সাম্পলটা দিয়েছিলাম, কোরআনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তাই না, কোরআনের বিষয় আলোচনার সাপেক্ষে তো এক্সাম্পলটা দিয়েছিলাম তাই না, নাকি অন্য কোনো বিষয়ের আলোচনা? হ্যাঁ আপনি কোরআনের বিষয়ে এক্সাম্পল দিয়েছিলেন, কিন্তু আমি এখানে আল্লাহ তাআলার কোনো কথা বলি নাই। প্রসঙ্গটা কি ছিল, কোন প্রসঙ্গে আমরা কথা বলছিলাম? প্রসঙ্গ কোরআন হতে পারে, কিন্তু আমি আপনাকে বাস্তব উদাহরণের ভিত্তিতে আপনাকে বলেছি। আমরা প্রসঙ্গ কোরআন রেখেই এই আলোচনাটা চালাচ্ছিলাম এবং আপনিও উত্তরটা দিচ্ছিলেন প্রসঙ্গটা কোরআন রেখেই, তাই না? আচ্ছা
আমরা কি আমেরিকান প্রেসিডেন্ট কি সেটা নিয়ে আলোচনা করছিলাম, নাকি কোরআনের শব্দের মিনিং কি সেটা নিয়ে আলোচনা করছিলাম? হ্যাঁ, আমরা কোরআনের শব্দের মিনিং এর ভিতর, আপনাকে তো বললাম যে আপনি একটু আগের কথাটা শুনে নেন। এই এই প্রসঙ্গে আলোচনার সময় আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটা শুনে আপনি এই কথাটা বলেছিলেন, তাই তো? হ্যাঁ, আমি একটু আগের পরের পুরোটা শোনাই, যাতে আমরা একটু শিওর হই যে উনি কোরআনের উদাহরণ নিয়ে এই শব্দ, এই যে কথাটা উনি বললেন যে এক এক শব্দের এক এক অর্থ হয়, আপনি একটা বুঝবেন আমি একটা বুঝবো, এইটা যে উনি কোরআন সম্পর্কেও বলছেন কিনা, আমি সেটা একটু শুনে দিই আসিফ ভাই, তাহলে আগে পরে সহ। অবশ্যই অবশ্যই ভাই, একটু শুনুন। আপনি যে বললেন না আসিফ ভাই যে এই কথাটা আমরা কোন কনটেক্সটে বলতেছিলাম, কি সম্পর্কে, কোরআন সম্পর্কে, উনি যে কোরআন শব্দ, কোরআনের শব্দ সম্পর্কে এই কথাটা বলছিলেন কিনা, উদাহরণটা শুধু না, উদাহরণটা যে কনটেক্সটকে ঘিরে সেই কোরআন সম্পর্কে উনি এটা বলছেন কিনা আমরা এখনই ক্লিয়ার হয়ে যাবো। আমি এখন শোনাচ্ছি, প্রথমে আসিফ ভাই আপনি বলতেছিলেন আইসক্রিম খাওয়ার কথা, বাকিটা আপনারা শুনে নেন। এখন তাহলে সবাই তখন এটাকে বরফ বলেই জানতো, এবং এটা যুগের পরিবর্তন যদি এটাকে আইসক্রিম বলা হয় তাহলে এখন আমরা সবাই এটাকে আইসক্রিম হিসেবেই জানি, মানে কারণ ওই সময়টায় আমরা বর্তমান নেই। প্রাচীন কালের কোন কবি যদি লেখে এরকম একটা কবিতা লেখে যে আমি খুব মজা করে বরফ খাচ্ছিলাম, সেখান থেকে কি আমরা বুঝে নিব যে তার মানে হচ্ছে সে যেহেতু মজা করে খাচ্ছিল সেহেতু নিশ্চয়ই সে আইসক্রিম খাচ্ছিল, এটা কি আমরা বুঝবো, নাকি আমরা বুঝবো যে সে বরফ খাচ্ছিল? এখন এখানেই তো ঘটনা যে এখন আপনি বুঝবেন একটা, আমি বুঝবো আরেকটা। এখন কথা হচ্ছে আপনার পার্সপেক্টিভটা কি এবং আমার পার্সপেক্টিভটা কি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ঘটনা আসলে সে কি খেয়েছিল, সে বরফ খেয়েছিল নাকি আইসক্রিম খেয়েছিল, সেটা এখন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে শুনলে বলবেন যে সে বরফই খাইছিল। এখন আমি যদি মনে করি না ওই সময় যদি এরকম বরফের জাতীয় কিছু হয় তাহলে এটা আইসক্রিমের মতোই হয়তো বা কিছু একটা হবে, আমি এটা বলতেই পারি। না তাহলে তো আপনি আপনি একটা নতুন, সেই সময় তো আসলে আইসক্রিম বলে কিছু ছিল না বাংলাদেশে বা বাংলাদেশের এই অঞ্চলে আইসক্রিম বলে কিছু ছিল না তখন, সেটাই তো বললাম তখন সবাই এটাকে বরফ বলে জানতো। তাহলে তাহলে সে তো আসলে বরফ খেয়েছিল, সে তো আইসক্রিম খায় নাই, তাই না? কিন্তু আলটিমেটলি তো সে আইসক্রিমই খেয়েছিল। সে যদি আইস মানে উইথ আইসক্রিম টাইপের কিছু খেয়ে থাকতো, মনে করি আইসক্রিম শব্দটা বাংলায় নাই, তাহলে সে আরেকটু কিন্তু ব্যাখ্যা করে বলতো, ব্যাখ্যা করে কি বলতো? হয়েছে তো, আপনারা এখন বন্ধ করতে পারেন। এতক্ষণ তো ভাই আমারও সময় নেই একটা কথা নিয়ে এতক্ষণ ধরে জ্ঞান করার, একটু শুনে নেন না রে ভাই। ব্যাখ্যা করে কি বলতো, যে বরফের ভিতরে চিনি এবং দুধ এবং কলা এবং আম মিশিয়ে এমন একটা জিনিস আমি প্রস্তুত করেছি যা খেতে খুবই মিষ্টি, আমি সেই জিনিসটা খেয়েছিলাম, এই জিনিসটা বলতো একটু এক্সপ্লেন করে, যেহেতু শব্দটা ওই জিনিসটা স্পেসিফিকলি আইসক্রিমই যদি সে শব্দটা বাংলা আমার আপনার হাতে নাই তুমি বুঝিয়ে বোঝাতে চাই স্পেসিফিক বোঝাবো। আসলে এইরকম যদি পরিস্থিতি হয়, মনে করেন আপনার আপনি এমন একটা জিনিস এক্সপ্লেন করতে, মনে করেন আকাশ থেকে একটা অদ্ভুত একটা জিনিস এসে শব্দ নাই, আসলে কি বোঝাতে চান জিনিস আসছিল, ধাতব জিনিস দিয়ে তো আসছে, এটা কিভাবে বুঝবে, এটা তো বোঝা সম্ভব না, তাহলে তো হবে তাই না? হ্যাঁ, এক্সপ্লেন করে বলতে আপনি বরফের জায়গায় গিয়েছেন। এখন দেখেন আমি আপনাকে একটা সহজ কথা বলবো, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, তো এখন সেটা মহান আল্লাহ তাআলারই, বা একটু বলেছেন আমি বুঝতে পেরেছি, রাত হয়ে গেছে আমি হয়তো আর বেশি আমি নিজে হারাই ফেললাম জিনিসটা, এখানে উনি নিজে কোরআনের কথা বলছিলেন, আমি একটু সময় দেন আমি শোনাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ভাই, আমারও মনে আছে উনি কোরআনের কথা বলেছিলেন, এটা জানা সম্ভব না, বিজ্ঞানী সব জানে বিজ্ঞানী, উনি কোরআনের উদাহরণ দিচ্ছিলেন, বললাম তখন সবাই এটাকে বড় অঞ্চলে আইসক্রিম বলে কিছু ছিল না তখন কথাটা ছিল মাতবর ভাই এরকম যে আল্লাহ পাক এমন ভাবে কোরআনের কথাই বলতেছে, উনি শব্দটা উনি আমি কিসের কথা বলছি আপনারা কেন ধরে, উনি লাইনটা এটা বলছিলেন যে আমি কোরআনের শব্দের কথা তো ওইটাই তো বললাম,
এই যে আগে যে বলছে না যে এই যে আপনি একটা বুঝবেন আমি একটা বুঝবো, এইটা বলার ঠিক এক থেকে দেড় মিনিট পরে উনি বলছেন যে আমি কোরআনের কথাটা ওইটাই তো বললাম, সেটা আমাকে আপনার কথা বলতে থাকেন আমি দুই মিনিট আমি একটা ছোট প্রশ্ন করতে যাচ্ছিলাম, জাস্ট ছোট একটা, আমি কোরআনের কথা বলিনি, আমি কোরআনের শব্দটা উচ্চারণ করিনি, সরি এলবাপু আপনার কি জোর করে কোরআন বলাবেন আমাকে দিয়ে? একটু একটু আমার একটা কথা একটু ছোট কথা শুনেন, কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতে কি শৈত প্রবাহের কথা বলেছেন নাকি তুষারের কথা বলেছেন, এক্স্যাক্টলি কোন কথাটা বলেছেন? এখানে শৈত্য প্রবাহ, তুষারপাত, আপনি আগুনের মতো আপনি সবগুলো শব্দই ব্যবহার করতে পারবেন, মানে আল্লাহ নির্দিষ্ট কোনো কিছু বলে নাই, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে, নির্দিষ্ট কোনটা মানে যখন ধরেন আপনারা আমাকে বাধ্য করছেন, আপনাদের প্রশ্নগুলো খুবই উদ্ভট, আপনারা বাধ্য করছেন আমাকে এভাবে উত্তর দিতে, আপনারা আমাকে এক্সপ্লেইন করতে দেন, আপনারা চুপ থাকেন আমি বলি, আপনারা কেন প্রশ্ন করছেন? একটু কথাটা শুনে নেন, আপনি যে বলবেন কথা তো রিলেভেন্ট হইতে হবে। হ্যাঁ আমি রিলেভেন্ট করেই বলছি, আপনারা আমাকে প্রশ্ন করবেন না, কারণ আপনার প্রশ্নগুলোই বিভ্রান্তিমূলক, আমি তো বলছি আমাকে বলতে দেন, আপনারা তো এখন জোর করে আমার কথা কোরআনকে ঢুকিয়ে দিচ্ছেন, প্রশ্নটা করছি এই জন্য যেন উত্তরটা, প্রশ্নটা করছি এই জন্য যেন আপনার উত্তরটা স্পেসিফিক হয়, আমাদের আলোচনাটা বুঝতে সুবিধা হয়, আপনাকে ইম্বারেস করার জন্য আপনার আপনাকে ছোট করার জন্য কোনো কোশ্চেন এখানে করা হচ্ছে না, আপনাদের সাথে তো আমার কোনো পার্সোনাল সমস্যা নেই বা আপনাকে তো আমরা পার্সোনালি কিছু চিনিও না, আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি কোরআনে তো আল্লাহ তাআলা একটা স্পেসিফিক জিনিস বুঝাইছেন, আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে 14টা জিনিস বুঝান নাই, আল্লাহ একটা আয়াত দিয়ে একটা পারফেক্ট একটা জিনিস বুঝাইছে, এমন জিনিস বুঝায় না যেটা ধরেন এমন জিনিস তো বোঝায় না যেটা পরে আপনি একটা বুঝবেন আমি একটা বুঝবো, আমি বুঝবো হচ্ছে এখানে হচ্ছে আপনার শৈত্যপ্রবাহ বুঝাইছে, আপনি বুঝবেন এখানে তুষারপাত বুঝাইছে, এরকম তো হওয়ার কথা না, আল্লাহ তো একটা নির্দিষ্ট জিনিস বোঝানোর কথা, এখন এখানে হ্যাঁ এরকম হওয়ার কথা না, এখন এখানে আল্লাহ তাআলা কোন কথাটা বুঝাইছেন এক্স্যাক্টলি, আপনি কি আপনার কি স্ট্যান্ডটা এরকম যে আল্লাহ তাআলা এখানে এক্স্যাক্টলি তুষারের কথাই বুঝাইছেন, এরকম কি আপনার স্ট্যান্ড নাকি আপনার স্ট্যান্ড হচ্ছে না, আপনার প্রশ্ন শেষ হয়েছে, প্রশ্ন শেষ হলো আপনি একটু মিউট হন আমি বলি, আমাকে একটু বলার সুযোগ দেন, আমি আপনার হ্যাঁ না তো উত্তর দিতে পারছি না, সরি। প্রথমত কথা হচ্ছে যেহেতু আমি একজন মুসলিম, সেই ক্ষেত্রে আল কোরআনকে আমি বিশ্বাস করি, এটা হচ্ছে প্রথম কথা। দুই নাম্বার কথা হচ্ছে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে সার্বজনীন ভাবে তৈরি করেছেন আজকে এবং পৃথিবীতে আরো যত মানুষ আসবে সবার জন্য, এই জন্য না যে এটা শুধুমাত্র 1400 বছর আগের জন্য, কোরআনের প্রত্যেকটা কথা আপনি যদি আধুনিক যুগের সাথেও মেলান প্রত্যেকটা কথাই মিলবে, কারণ কোরআন সার্বজনীন, এটা আমি আমার দৃষ্টিকোণ আমার বিশ্বাসের জায়গা থেকে বলবো, যারা অবিশ্বাসী তাদেরকে বোঝানো বা কনভিন্স করার আমার কোনো দরকার নেই, এখানে যদি আমি মনে করি যে আমি মনে করি বলতে কি এখানে অর্থ হচ্ছে এটার এই ফার্স্ট শব্দটা, যেহেতু আপু আপনি যে সার্বজনীন কথাটা বলে এর উপর ভিত্তি করে আপনি অনেকগুলো পয়েন্ট রেজ করতেছেন, তাহলে একটু বুঝায় দেন আমাদেরকে সার্বজনীন বলতে আপনি আসলে কি বুঝাতে চান, ওনার সাথে কনভারসেশনটা একটু শেষ করে নিই, মানে ইয়া ভাই একটু কনভারসেশনটা শেষ করে নিই, আপুর অ্যানসারটা কি মোটামুটি শেষ হইছে? না না আমি শেষ করিনি, আচ্ছা আমি মাঝখানে শেষ করি, কোরআন সার্বজনীন বলতে আমি এটাই বুঝিয়েছি, এটা যুগে যুগে সব মানুষের জন্য সব সব অবস্থাতেই প্রযোজ্য, এবং সবাই এটা এটা কোরআন এটা কোনো ধর্মগ্রন্থ নয়, এটা একটা জীবন ব্যবস্থা, সব মানুষের জন্য জীবন ব্যবস্থা, যেগুলো কথা বলতেছেন এগুলো একটু রিলেভেন্ট, এজন্য আমি মানে পয়েন্টে চলে আসি, আমি আপনাকে স্পেসিফিক একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, একটু শুনে নেন ঠিক মতো, হ্যাঁ আমি আপনাকে খুবই স্পেসিফিক জিনিস জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ তাআলা এখানে একটা আয়াত দিয়ে চোদ্দটা জিনিস মিন করেছেন নাকি একটা জিনিস মিন করেছেন, যদি শৈত্যপ্রবাহ মিন করে থাকেন তাহলে অবশ্যই শৈত্যপ্রবাহ মিন করেছেন, যদি বৃষ্টি বাদলের কথা মিন করে থাকেন তাহলে অবশ্যই বৃষ্টি বাদলের কথা মিন করেছেন, যদি খুব জোরে বাতাসের কথা মিন করে থাকেন তাহলে খুব জোরে বাতাসের কথা মিন করেছেন, যদি তুষারের কথা মিন করে থাকেন তাহলে তুষারের কথা মিন করেছেন, একই শব্দ দ্বারা একই লাইন দ্বারা ওনার মেসেজ উনি একই সাথে 14টা ভিন্ন ভিন্ন মেসেজ দেন নাই, বা একই সাথে কন্ট্রাডিক্টরি কোনো মেসেজ দেন নাই, যদি এটা বলেন যেটা দ্বারা শৈত্যপ্রবাহ বোঝায়, যদি এটা বলেন এটা দ্বারা তুষারও বোঝায়, এই জিনিসটা এই ক্লেমটা হচ্ছে কন্ট্রাডিক্টরি ক্লেম, আপনি একজন বিশ্বাসী হিসাবে কন্ট্রাডিক্টরি বিশ্বাস আপনি রাখতেই পারেন, এর মধ্যে রেশনালিটি নেই আর বিশ্বাসের মধ্যে রেশনালিটি থাকে না, আপনি এটা বিশ্বাস করতেই পারেন, ইটস অল আপ টু ইউ, বাট আমার কথাটা হচ্ছে যদি এখানে আল্লাহ তাআলা অবজেক্টিভলি একটা নির্দিষ্ট জিনিস বোঝায় এবং পরবর্তী মানে একটা নির্দিষ্ট জিনিস বোঝায় আর আপনার স্ট্যান্ডে থাকে না, এখানে তারা সময়ের সাথে সাথে আমরা ভিন্ন 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 জিনিস বুঝবো, হয়তোবা এমন জিনিসও বুঝবো যেটা আমাদের নবী মোহাম্মদও বোঝে নাই, যদি এরকম একটা জিনিস বোঝা থাকে আমি কিন্তু আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি এখন, যে এখানে তুষারপাতই বুঝাইছে, শৈত্যপ্রবাহের কথা বলে নাই, এমন জোরে বাতাসের কথা বলে নাই, স্পেসিফিকলি এখানে তুষারপাতের কথাই বুঝাইছে, এই জন্য আমি আপনাকে আগেই অপশনটা দিয়েছিলাম যে আপনি কোন একটা প্রাচীন ইয়ে থেকে তাফসিরকারকের তাফসির থেকে এটা পড়েন, পড়ে আমাদের কাছে এই ইনফরমেশনটা নিয়ে আসেন যে হ্যাঁ আল্লাহ তাআলা এখানে স্পেসিফিকলি তুষারের কথাই বুঝিয়েছেন এবং এটার ভিত্তিতে আমি বলছি লোপা রহমান ভুল, তখন শুধু আপনি না আপনার সাথে আমি নিজেও বলবো যে এখানে আপনার স্ট্যান্ডটাই ঠিক আছে এবং এটার সাথে লোপা রহমান ভুল, কিন্তু
আপনি যদি এই বিশ্বাস রাখেন, কিন্তু আপনি আপনার পজিশন যদি এরকম হয়, কোরআন সার্বজনীন, কোরআনের সময় সময় এটার মিনিং এর নতুন নতুন জিনিস ইয়ে করা যাবে, বের করা যাবে, এমন জিনিস বের করা যাবে হয়তো বা সেই জিনিসটা আমাদের নবী মোহাম্মদ জানে নাই, আমাদের সাহাবারাও জানে নাই, তাবেইরাও জানে নাই, তাবে তাবেইরাও জানে নাই, কেউ জানে নাই, 1400 বছর পরে আমি এসে জানছি বা আমার এলাকার একটা মোল্লা এসে জেনে ফেলেছে। এরকম যদি আপনার পজিশন হয়, আপনার এটা পজিশন থাকতে পারে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু এই পজিশনের মধ্যে কোনো র্যাশনালিটি নেই। আপনি যেটা বলেছেন আমি পুরোপুরি বুঝতে পেরেছি। এখন আমার কথা হচ্ছে যে আপনি জিজ্ঞেস করলেন এটা আমি একটাই ভাবি কিনা বা কোরআন সার্বজনীন আমার মতামত এটা কিনা, আমি একটা জিনিসই বলবো যে কোরআন এমন কিছু, মনে করেন কোরআনে বলা আছে পানি, এক পানি থেকে আপনি জানেন যে পানি তিনটা ফর্ম হয়, বরফ হয় আর কি হয়, বরফ পানি এবং হচ্ছে বায়বীয় মানে সেটা হচ্ছে বাতাস হয়ে যেতে পারে পানিটা, এইরকম কিছু বলা আছে, মানে শব্দগুলো অর্থ একদম আকাশ পাতাল ডিফারেন্স, এরকম হবে না, একই জিনিস, মনে করেন পানি বলা আছে কোরআনে, এটা আপনি আপনি বুঝতে পারছেন এটা আপনার পজিশন। আগে আপনার কোন ইয়ে নাই, নবী মোহাম্মদ কোন আইনের ভেতরে একটা বাংলাদেশের সংবিধানে এমন একটা লাইন আছে যে লাইন দ্বারা এই পাশে বুঝায় ওই পাশে বুঝায়, তেলও বুঝায়, পানিও বুঝায়, দুধও বুঝায়, মানে পেট্রোলও বুঝায়, তারপর হচ্ছে গিয়ে আবার সোফাও বুঝায়, সেই একই শব্দ দ্বারা সোফা সেটও বুঝায়, মোবাইল ফোনও বুঝায়, যার যেমন ইচ্ছা বুঝে নিচ্ছে, এবং যুগের সাথে যুগের পরে পরে কয়েক বছর পরে আবার লোকজন আবার আরেকটা জিনিস বুঝতেছে, আরেকজন বুঝতেছে এটা থেকে কম্পিউটার, আরেকজন বুঝতেছে এটা থেকে মানুষের মাথা চুল। এখন এরকম একটা বই যে বইটার মানে অর্থ ফারাজ ভাইয়ের কাছে একরকম, হকিং ভাইয়ের কাছে একরকম, মাতুব্বর ভাইয়ের কাছে একরকম, আপনার কাছে আরেকরকম, আবার 2 বছর পরে আরেকজন যে আসবে সে আবার বুঝবে আরেকটা জিনিস, তারপরে আবার 5 বছর পরে যে আসবে সে বুঝবে একেবারে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এরকম একটা গ্রন্থকে কি আমরা মানে অন্য সবকিছু বাদ দিলাম, এরকম একটা বক্তব্যকে, এরকম একটা মানুষের বক্তব্যকে কি আমরা কোন একটা কোন ভ্যালিড বক্তব্য বলে কি গণ্য করতে পারি? আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা আসলে আপনারা আপনাদের কেন মাথায় আসতেছেন আমি জানি না, আমি বুঝাতে চাচ্ছি মনে করেন আলো, আলো এবং কিরণ, আলো আলো আলোর প্রতিশব্দ কি, আপনি আলোকে রে রে বলতে পারেন, আলোর প্রতিফলন বা আলোর যে রশ্মি রে বলতে পারেন, রশ্মি বলতে পারেন, আলোর রেখা বলতে পারেন, কোরআন শব্দগুলোকে এইভাবে বলা হয়েছে, একদম আকাশ পাতাল এক শব্দ থেকে আরেক, আপনি হরিণের বাঘ বলবেন এরকম কিছু না, তো যাচ্ছেই না এই উদাহরণটা, তো যাচ্ছেই না এই জন্য, কারণ আলোচনার প্রথমেই আপনার সাথে যখন কথা বললাম আপনার সাথে তো ক্ল্যারিফাই করে নিলাম যে শৈত্য প্রবাহ এবং তুষার সেম জিনিস না, এটা শৈত্য প্রবাহের মাত্রা কতটুকু তার উপর ডিপেন্ড করছে, শেষ করতে দেন আপু, শৈত্য প্রবাহ এবং তুষার যে এক জিনিস না সেই জিনিসটা তো আপনি আমার সাথে একমতই হইলেন, বাংলাদেশে যত পরিমাণই শৈত্য প্রবাহ হয় সেটাকে যে আমরা তুষারপাত বলি না, এই পজিশনের সাথেও তো আপনি একমত হইলেন, যদি একমত হয়ে থাকেন তাহলে এখন কিভাবে শৈত্য প্রবাহকে আপনি তুষারপাতের সাথে তুলনা করতেছেন? তুষারপাত বলছি না আমি, বলছি শৈত্য প্রবাহের মাত্রা বাড়লে তুষারপাত হতেই পারে, এখানে যে শৈত্য প্রবাহের মাত্রা বেড়ে তুষারপাতই হয়েছে বা তুষারপাতের কথাই বলা হয়েছে এটার গ্যারান্টিও তো আপনি দিতে পারতেছেন না, কিন্তু তুষারপাতের কথাই বলা হয়নি এটা আপনারা কিভাবে বলছেন, কারণ এখানে তো আমরা ট্রান্সলেশন দেখতেই পারতেছি, আপনি যে কনটেক্সটটা দিছিলেন বা আপনার কাছ থেকে যে আমি কনটেক্সটটা আদায় করে নিছিলাম যে এটা কিভাবে আয়াতটা আয়াতটা আসলো, হ্যাঁ আয়াতটা কিভাবে বর্ণিত হইলো, আরবের ওই সময়ের মানুষের অবস্থাটা বা ওই সময়ের মানুষকে উদ্দেশ্য করে আয়াতটা বলা হয়েছে যেটা কোরআনের আয়াত হিসেবে আপনারা দেখতেছেন, আপনি নিজেও বললেন এটা শাস্তি নাকি হ্যান ত্যান, তো আপু আপনি শাস্তির কথা বারবার আনবেন না দয়া করে, এটা 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 আল্লাহ না আল্লাহ না আল্লাহ না আল্লাহ না, হোল্ড অন, গত কয়েক হাজার বছরে আপু এই সৌদি আরবের ওই অঞ্চলে তুষারপাত তো হয় নাই আপু, বৃষ্টি রেয়ার, তুষারপাত কই থেকে হবে, এটা তো ডেজার্ট বেল্টের এরিয়া। হ্যাঁ ধন্যবাদ, আর আরেকটা উদাহরণ দিয়ে আমি মানে আমি আসলে বেশিক্ষণ স্টে করতে পারছি না, কিন্তু মনে করেন অনেক কিছুই তো হয় নাই, আচ্ছা হকিং ভাই ধন্যবাদ দিয়ে দিলেন, হকিং ভাই হ্যাঁ ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ দিয়ে দিই, হকিং ভাই ফারাজ ভাই আপনারা এখনো কেন শৈতপ্রবাহ নিয়ে পড়ে আছেন এটাই আমি বুঝতেছি না, যেখানে এলমা আপু একটা ভয়ঙ্কর কথা বলেছেন যে কোরআনের অর্থ পরিবর্তনশীল, আবার এক কথা বলছেন কিসে কোরআনের অর্থ পরিবর্তনশীল, আমি বলেছি আপনি আপনি পেয়েছেন আমি কোরআন বলেছি রেকর্ডে অনেকবার বলেছেন, সার্বজনীন একটু রিকোয়েস্ট, সার্বজনীন বলেছেন, একটু ভদ্রতা বজায় রাখেন,
এমন ভাবে কথা বলেন না, মানে এটা তো আপনার বাসা না, এবার কথা বলেন না যেন আপনার কথাটা ঝাড়ির মতো শোনায়, আমরা কিন্তু আপনার সাথে বাজে ব্যবহার করতেছি না, প্লিজ। কথা হচ্ছে আপনারা ওই বিপর্যয়টাতে পাননি, আমি কোরআন বলেছি এটা আপনারা পাননি। আমি ভদ্রভাবে কথা বলছি, আমরা আশা করি যে আপনিও ভদ্রভাবে কথা বলবেন। আপনি অনেকবার বলেছেন এই লাইভে, অনেকবার বলেছেন কোরআনে মানে নতুন নতুন যুগে, নতুন নতুন সময়ে, নতুন অমুকের কাছে নতুন একটা অর্থ আসবে, এরকম কথা আপনি আজকে লাইভে অনেকবার অনেকবার বলেছেন। মিথ্যা অপমানটা না দেওয়া উচিত। আমি বলেছি আমার সাথে কথা বলার সময় আপনি এই ধরনের কথা বলেছেন। আমি তো বলেছি ভাই, আমি কি বলেছি আপনারা একটু থামবেন, আমি আমি আরেকবার ক্লিয়ার করে বলছি। আপনি বলেছেন একটু আগে, আপনি বলেছেন কোরআন হচ্ছে সার্বজনীন, আমি আরেকবার বলছি নতুন একটা মিনিং পাবে, মানে আপনি বলতে চাচ্ছেন, আমি আরেকবার বলছি আপনার মাথায় এখনো পর্যন্ত যায়নি, আমি কি বলেছি আবার আপনি চিৎকার করছেন, আপনি বলতে চাচ্ছেন যে কোরআনের অর্থ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন, এটা বলিনি, এটা আপনি বলেছেন। আচ্ছা তাহলে আপনি আরেকবার, আপনি একটু একটু মিউট হন, আমি আরেকবার বলি আমি কি বলেছি। না না আপনি কি বলেছেন আমি আবারও বলে দিচ্ছি, আপনি আপনি বলবেন কেন, আমার কথা আমি বলবো, আমার কথাটা আমি বলবো, দয়া করে। তাহলে তাহলে ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে কোরআনের আয়াত পরিবর্তনশীল না, আল্লাহ পাক একটা শব্দ দ্বারা স্পেসিফিকলি একটা জিনিস বুঝিয়েছেন, এতে বেশি জিনিস তিনি বুঝেন নাই, সেই জিনিসটাই তিনি বুঝিয়েছেন, যে জিনিসটা নবী মোহাম্মদ বুঝেছেন সেটাই হচ্ছে এটার আসল অর্থ, একমাত্র অর্থ। এছাড়া বাদ বাকি যারাই হোক না কেন, কেউ যদি আলোর অর্থ সরিষার্থ করে সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ নবী মোহাম্মদ, নবী মোহাম্মদের সাথে আল্লাহ পাকের যে সম্পর্কটা ছিল সরাসরি জিব্রাইলের মাধ্যমে মেসেজ আদান প্রদান হতো, সেই কারণে নবী মোহাম্মদ আপনার যেটা দেখাতে হবে যে নবী মোহাম্মদ এই শব্দ দ্বারা এটা বুঝিয়েছে, সেইটা হলে আপনার কথা রাইট, আপনার কথা কোনো আপত্তি নাই, কিন্তু আপনি সেটা না করে আপনি আজকে বারবার বলছেন যে কোরআন হচ্ছে সার্বজনীন। আসিফ ভাই যদি নবী মোহাম্মদ এটা বলে থাকে, নবী মোহাম্মদ এটা যদি বলে না থাকে যে এই আয়াত দ্বারা সে তুষার বুঝিয়েছে, যদি এটা বলে না থাকে, এরকম কোন এভিডেন্স না থাকে, যদি এরকম এভিডেন্স থাকে বা প্রাচীন তাফসীর তাফসীর থেকে আমরা শুধুমাত্র শৈতপ্রবাহ টাইপের জিনিসই পেয়ে থাকি, তাহলে এটার অর্থ যদি, যদিও এটা অর্থ যদি, আমি বলতেছি না যে এটা অর্থ তুষারপাত, এটা অর্থ যদিও তুষারপাত হয়, তাহলেও এই অর্থটা ধরে নেওয়া তো মানে আল্লাহর বাণীকে পরিবর্তন করার মতো অবস্থা হয়ে যাবে। কিন্তু বারান ভাই আমরা কিভাবে বুঝবো যে এই যে এলমাপু যে অর্থটা করছেন, আল্লাহ পাক যে এই জিনিসটাই বুঝিয়েছে কিনা সেটা বোঝার একমাত্র উপায় তো আল্লাহ পাককে জিজ্ঞাসা করা। এখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করার একমাত্র পদ্ধতি ছিল নবী মোহাম্মদকে গিয়ে ধরা, যে ভাই আপনার আল্লাহ একটু জিজ্ঞেস করেন তো ভাই, আল্লাহ পাকের দ্বারা আসলে মানে শৈত প্রভাব বুঝাইছে নাকি মানে তুষার বুঝাইছে, কিন্তু সে তো মারা গেছে। এখন এলমাপুর যদি তার কথার সত্যতা প্রমাণ করতে হয়, তাহলে একমাত্র উপায় আছে নবী মোহাম্মদের হাদিস যেগুলো আছে সেইখান থেকে খুঁজে বের করা যে এইটা দ্বারা আল্লাহ পাক আসলে এটাই বুঝেছে, মানে একদম স্পেসিফিকলি তুষারই বুঝেছে, আর কিছু বোঝায় নাই। কিন্তু উনি যদি এটা বলেন যে সেই সময়ের আমলে শৈত প্রভাব বুঝেছিল, আজকে সেটার অর্থ হয়ে গেছে তুষার, এটা যদি উনি বলেন তাহলে তো উনি দাবি করতেন যে আল্লাহ পাকের আয়াতের অর্থ পরিবর্তনশীল, মানে আল্লাহ পাকের নির্দিষ্ট কোনো কথার কোনো মানে নাই, যে আর যেমন ইচ্ছা সে তেমন বুঝে নিবে। আমি আগেও বলেছি যে মহান আল্লাহ তাআলা শব্দগুলোকে এইভাবে পরিবর্তন করেননি, বা শব্দগুলোর অর্থ এরকম ভাবে পরিবর্তনশীল না। আপনি আপনাকে আমি আগেও বলেছি যে এক আলোর রেখা বা আলোর যে রোশনি, এটাকে আমরা রে বলি, এটাকে আমরা আলোর রোশনিও বলতে পারি, আলোর রেখাও বলতে পারি, এরকম পরিবর্তন, এরকম শব্দ পরিবর্তনের কথা বলেছি। আমি গরু থেকে মহিষ হয়ে যাবে, ছাগল থেকে গরু হয়ে যাবে, এরকম বলিনি, এখনো বুঝতে পারিনি। মনে করেন বাংলাদেশের সংবিধানে লেখা আছে সিডরুল নিষিদ্ধ, তোমাদের জন্য সিডরুল নিষিদ্ধ, এখন সিডরুল শব্দের মানে একজন করলো হচ্ছে শৈত্য প্রবাহ, একজন করলো বরফ, একজন করলো তুষার, একজন করলো এইটা সেটা, একজন করলো আগুন, এখন মানে মানে আমি কিভাবে বুঝবো, আমি তো তখন কি সংবিধান লেখককে গিয়ে ধরবো, ভাই আপনি তো এই শব্দটার মানে দিয়ে আসলে কি বুঝেছেন, সেটা তো আমাকে বুঝে, আমাকে তো বুঝাতে হবে যে এই জিনিসটা আসলে কি। উনি যে জিনিসটা বুঝাইছেন তুমি অন্যের ঘরে আগুন দিও না, ধরে নিচ্ছি আমরা তর্কের খাতিরে, উনি বুঝাইছেন যে অন্যের ঘরে আগুন দিও না, এটা বুঝাইছে সংবিধানে আইনের বইতে, কিন্তু এটার দ্বারা তো আমরা আমরা যদি এইরকম একটা কনফিউশনের ভিতরে থাকি যে এই শব্দ দ্বারা আসলে কি বুঝাইছে, আসলে কি লেখক কি বুঝাইতে চাইছে, আর মানুষে কি বুঝছে, এদের এদের ব্যাখ্যাকারকরা কি বুঝছে, এটার ভিতরে যদি একটা কনফিউশন থাকে তাহলে তো সেই সংবিধান লেখককে গিয়ে ধরতে হবে, সে একটা এমন একটা শব্দ ব্যবহার করছে যে শব্দটার আসলে নির্দিষ্ট কোনো অর্থ নাই, যার যেমন ইচ্ছা বুঝতেছে, এটা তো একটা ভেদাভেদের ভিতরে আমরা পড়ে যাব ভাই। আপনি আবারও ওই আপনার কথাতেই গেছেন, মনে করেন শৈত্য প্রবাহ কিংবা ঠান্ডা বা বরফই বললাম, বললাম আপু তিনটা তিন জিনিস, তিনটা তিন জিনিস তো বললাম, আপনার ওই আসিফ মহিউদ্দিন ভাই যেটা বলছেন আমি তো সেটার ভিতরে মানে
আমাদের তো হাদিস নিতে হবে, কিন্তু আপনারা তো আমাকে সেই সুযোগটা দেন না। আমি তো বলেছিলাম যে আমি আরেকটা লাইভে এসে বলবো, আমি আজকের কথাটা তো এখানে শেষ করতে চেয়েছিলাম। আপনারা তো আমাকে হাদিস আনার আগেই উজ্জ করেন, আপনি কনক্লুশন উজ্জ করে কথাটা ঝুলায় রাখেন, কিন্তু আপনি তো কনক্লুশন ড্র করে দিচ্ছেন। না না, কিন্তু আপনি যেটা করছেন আপু, মানে আপনি অবশ্যই হাদিস নিয়ে আসবেন, নিশ্চয়ই আমাদেরকে দেখাবেন, অবশ্যই সেটার জন্য আমরা অপেক্ষা করব। কিন্তু মনে করেন যে আপনি, আমি নিশ্চিত যে আপনি হাদিস আনতে পারবেন না, এই কারণ আমি বহু হাদিস পড়েছি, এরকম আপনি হাদিস আনতে পারবেন না। তারপর আপনাকে একটা ইয়া দিচ্ছি, সুযোগ দিচ্ছি, আপনি নিয়ে এসেন, অসুবিধা নেই। আপনার সুযোগের অপেক্ষা আমি করছি না। আচ্ছা ঠিক আছে, আপনি তো এখানে জনগণকে দেখাতে পারবেন আপনার পয়েন্ট যে সত্য, সেটা তো আপনি জনগণকে দেখাতে পারবেন, আমাকে যে দেখাতে হবে শুধু তা তো না, জনগণ দেখবে আপনি রাইট, তাতেই হবে, আপনার ইসলাম জিন্দাবাদ হবে তখন। কিন্তু ততক্ষণ পর্যন্ত ধরে নিচ্ছি এখানে আল্লাহ পাক একটা জিনিস বুঝেছে, আমার পয়েন্ট কিন্তু এটাও না, আমার পয়েন্ট হচ্ছে আপনি বলতেছেন কোরআন হচ্ছে সার্বজনীন, কোরআনের অর্থ যুগে যুগে মানুষ নতুন অর্থ পাবে, এটা থেকে নতুন নতুন মিনিং পাবে এটা থেকে, এগুলো বলেছেন আপনি অনেকবার বলেছেন। তার মানে আপনি একটা ভয়ঙ্কর, ইসলামের দৃষ্টিতে একটা ভয়ঙ্কর অপরাধ করেছেন, সেটা হচ্ছে আল্লাহর উপর একটা অভিযোগ আরোপ করেছেন। আল্লাহ হচ্ছে একটা মাথা নষ্ট লোক, যে হচ্ছে এমন কিছু কথা বলেছে, আবারও ভুল কথা বলছেন। আমি কি বলেছি, লোহাকে লোহাই বলা হয়েছে, যার যেমন ইচ্ছা তেমন অর্থ মিনিং করে নিচ্ছে। এখন আমার কম্পিউটারটা বানাতে কিছু লোহার প্রয়োজন পড়েছে, এখন লোহা দ্বারা তো আমি আমার কম্পিউটার বুঝবো না, লোহা দ্বারা লোহাই বুঝবো। হ্যাঁ, আপনি লোহা দ্বারা লোহা বুঝছেন, আমি তো আপনাকে বলেছি শব্দগুলো কিরকম, আপনি এখনো বুঝতে পারেননি। আমার ছেলে যদি এসে বলে যে আমার মোবাইল ফোনটা লোহা দিয়ে তৈরি, তখন তো আমি বলবো না বাবা তুমি ভুল বলছো, আমার মোবাইল ফোনটা লোহা দিয়ে তৈরি না। তখন সে যদি বলে লোহা বলতে আমি এটার ভিতরে যে একটুখানি লোহা আছে সেইটা বুঝেছি, তাহলে তো তার কথাটা সঠিক হবে না, তার কথাটা টেকনিক্যালি রং হবে একটা কথা। আপনি লোহার সাথে মোবাইল ফোনকে যুক্ত করেছেন কেন? আমি এখানে লোহার সাথে মরিচাকে যুক্ত করব, আমি ঠিক যেটা বোঝাতে চাচ্ছি আপনারা সেটা বুঝতে পারছেন না, এটা আমার ব্যর্থতা বলবো না, আপনাদের বোঝার ব্যর্থতা বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে তো আমরা ধরে নিচ্ছি যে ওইখানে যেখানে শৈত্য প্রবাহ বলা হয়েছে, শৈত্য প্রবাহকে আপনি তুষার বানা ফেললেন, তাহলে তো তুষার থেকে আমরা আইসক্রিমও বানা ফেলতে পারি। ধরেন কালকে একজন এসে বললো যে এখানে এটা দ্বারা আইসক্রিম বোঝানো হয়েছে, সেটা তো আমাদের মেনে নিতে হবে নাকি? আপনারা তো এমনিই মানতে চান না, আপনারা তো বিপক্ষে বলবেনই, আমি যতই পক্ষে বলি আপনারা বিপক্ষে জয়যুক্ত হবেনই, আপনারা আমাকে বাধ্য করাবেন এটা বলতে যে আমি হেরে গেছি। না না আপু, আমরা মানতে চাচ্ছি নাকি চাচ্ছি না সেটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে আপনি যেটা বলছেন যে এটার অর্থটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার আমার পয়েন্ট এইখানে যে এটা কি যুগের সাথে সাথে যে আর যেমন ইচ্ছা বুঝে বুঝে পরিবর্তন করে ফেলতে পারে অর্থটা, তাহলে তো এটা একটা মহাবিপদের কথা। মনে করেন ব্যাপারটা অনেকটা এরকম, আগের যুগে বলা হতো খড়ম, খড়ম তো চিনেন, এখন এই যুগের একটা বাচ্চাকে বলে দেখেন তো খড়ম মানে চিনে কিনা, নাকি জুতা বললে চিনে, বুঝতে পারছেন? আমি কি আপনাকে বুঝাতে পারছি উদাহরণটা? খড়ম বলতে যে জিনিসটা বোঝানো হতো সেই জিনিসটাই বোঝায়, খড়ম বলতে জুতা বোঝায় না। আপনি তাকে যখন খড়মের কথাটা বলবেন, মনে করেন খড়ম, তাকে প্রথমে বললেন যে খড়ম, সে তো বুঝবেই না খড়ম জিনিসটা কি, পায়ে পড়ে না কোথায় পড়ে। একটা সেকেন্ড দাঁড়ান, যখন আপনি আপনার সন্তানকে বলবেন যে নবী মোহাম্মদ একটা পায়ে পায়ে জিনিস পড়তো, সেটাকে তো আপনি স্পেসিফিকলি, সে আপনার সন্তান যদি ঠিকমতো বুঝতে পারে, এই জন্য জুতা আর খড়মের মধ্যে পার্থক্য কি সেটা বুঝাই তো বলবেন যে নবী মোহাম্মদ এটা পড়তো। আপনি যদি বলেন যে আপনার বাচ্চাকে যে নবী মোহাম্মদ জুতা পড়তো, এবং এই এটা শুনে আপনার বাচ্চা যদি, সরি আমি জানি না আপনি ইয়া কিনা, বা আপনার ভবিষ্যৎ দিয়ে যদি জানে, যদি বাচ্চাকে আপনি জানাতে চান, তখন যদি আপনার বাচ্চা এটা শুনে এটা বুঝে যে নবী মোহাম্মদ কেটস পরে দৌড়াদৌড়ি করতো, এই ইনফরমেশনটা তো ভুল ইনফরমেশন হবে, তাকে তো আপনাকে এটাই বুঝাইতে হবে যে নবী মোহাম্মদ এক্স্যাক্টলি কি পড়তেন, নবী মোহাম্মদ কি বুঝছেন এটা দ্বারা, নবী মোহাম্মদ সাহাবারা কি বুঝছেন, তাবেরা কি বুঝছেন, তাবে তাবেরা কি বুঝছেন, এই জিনিসটাতেই তো আপনার যেতে হচ্ছে। যদি আপনার সেই জিনিসটাতে যেতে হয়, ওইটাই যদি আপনার কাছে রাইট ওয়ে হয়, আলটিমেট রাইট ওয়ে যদি ওইটাই হয়, তাহলে এই পজিশনটা যে কোরআন সার্বজনীন, এক একজন পড়ে এক এক জিনিস বুঝবে বা নতুন নতুন জিনিস আমরা বুঝতে পারবো, এই পজিশনটা যে একটা ভুল পজিশন, সেটা এই এই আলোচনাই কিন্তু আপনার সাথে করা হচ্ছে। এটাই আপনার মানে আপনি ওটার সাথে একটা সেকেন্ড, আপনি আপনি সেকেন্ড পজিশনটার সাথে যে হ্যাঁ নবী মোহাম্মদ যেটা বুঝেছেন, সাহাবারা যেটা বুঝেছেন, তাবে তাবেরা যেটা বুঝেছেন, সেটাই রাইট ওয়ে, এই পজিশনের সাথে একমত হয়েও বারবার কেন বলতেছেন যে কোরআন সার্বজনীন বা এটা থেকে নতুন নতুন সময় সাথে সাথে নতুন নতুন অর্থ আসা পসিবল, এই পজিশনটা কেন হোল্ড করতেছেন, আমি এই জিনিসটা বুঝতেছি না। ইভেন আমাদের এখানে যারা যারা আছেন কেউ বুঝতেছেন না আপনি। হ্যাঁ আচ্ছা, আমি আরেকবারও বলছি যে আমি নতুন শব্দ বলতে কি বুঝিয়েছি। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা খড়ম, হ্যাঁ দুইটা খড়ম মানে এক জোড়া খড়ম আর কি, এই জিনিসটাকে আমি খড়ম বুঝছি, আমি কিন্তু জুতাকে খড়ম বুঝি না। ধরেন বাটা কেটস বা নাইকের জুতা বা ধরেন ঈশের জুতা, এগুলাকে কিন্তু আমি খড়ম বুঝি না, আমি খড়ম বলতে বুঝি এইটা স্পেসিফিকলি, এই জিনিসটাকে খড়ম বলে।
জুতাকে কিন্তু খরম বলে না। তাহলে আমি যদি আমার বাচ্চাকে বোঝাই যে তোমার দাদা খরম পড়তো, তাহলে আমি তাকে এইভাবে বোঝাবো, এই যে দেখো এই যে এটা হচ্ছে খরম, এটা এটা পড়তো। আমি কিন্তু তাকে বলবো না যে তোমার বাবা কেস পড়তো, এটা কিন্তু কখনো বলবো না তাকে। কারণ আপনার বাচ্চাকে এখন আপনার দেখানোর সুযোগ আছে, আপনি নেট গুগল করে দেখাতে পারছেন যে এটাই খরম। মানে আপনি বলতে চাচ্ছেন আমি আমি আমার যতটুকু সক্ষমতা আছে, আল্লাহ পাকের সেই সক্ষমতাটুকু ছিল না যে নবীকে বুঝাই দিবে যে সে কি মিন করতেছে? সেটা আল্লাহ পাকের মতো সর্বশক্তিমান একটা সত্তা, নবী করিমকে বুঝাতে পেরেছেন, আমাকেও বুঝাতে পেরেছেন, শুধুমাত্র আপনার মতো মানুষকে বুঝাতে পারেননি। কথাটা শেষ করি, কথাটা শেষ করি, উনি চলে গেলেন, দেখেন চলে। মানে উনার উনার যুক্তির মধ্যে লেখা আছে আলু মানতে হবে ডাইল, হ্যাঁ এটা এটা মানলে ঠিক আছে, উনার তাফসীরে যদি এই জিনিসটা এই জিনিসটা বড় একটা এটা একটা মজার জিনিসটা, সে কিন্তু এটার সাথে একমত যে নবী মোহাম্মদ যেটা বুঝছে, সাহাবাদের যেটা বুঝা গেছে সেটাই আসল অর্থ, কিন্তু এর সাথে সাথে সে একই মানে আবার ওই পজিশন হোল্ড করতেছে যে কোরআন সার্বজনীন, সময়ের সাথে সাথে নতুন নতুন অর্থ এটা থেকে বের করা যাবে। এ কেমন কথা, মানে এটা তো পুরো ইসলাম বিরোধী একটা কথা ভাই, যে কোরআন সার্বজনীন, কোরআনের এক একটা অর্থ এক একজন মানে বানাবে, কয়েকদিন পরে পরে নতুন নতুন হুজুর আসবে, সে নতুন একটা অর্থ বানা ফেলবে, এটা তো সম্পূর্ণ ইসলাম বিরোধী। ইসলাম উনি তো আসলে সত্যিকারের ইসলাম বিদ্বেষী ভাই, আমাদের ভিতরে সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী তার তালা মোনাকে ভাই। এখন ভাবতেছি ভাই রুবে এসে ছেলে তুষার পড়বে কিনা, এটা নিয়ে কনফিউজ হয়ে গেলাম। এনিহাও সে আসুক, মানে আগামীকালকে আসলে যদি রেফারেন্স নিয়ে আসে তাহলে খুবই খুশি হব যে হ্যাঁ আমাদের দাদ ভাই। এটা তো খুব খুব মেজর কোনো কিছু না, যদি এখানে তুষার বলেও থাকে তাহলে কি এমন আবদুল্লাহ আসেছে? যদি বলে থাকে তাহলে ভালো যে হ্যাঁ নবী মোহাম্মদের মক্কার বাইরেও যে তুষার তুষার পরে এটা সম্পর্কে আইডিয়া ছিল, এটা খুবই ভালো কথা। কিন্তু এটা তো কোনো এমন কোনো পজিশন না এটা দ্বারা আল্লাহর কোনো প্রমাণ পাওয়া যায় বা ঈশার নবী মোহাম্মদ সত্য নবী ছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায় বা অতি প্রাকৃতিক কোনো কিছু এক্সিস্ট করে এটার কোনো কিছু কোনো প্রমাণ পাওয়া যায়, এগুলো তো পাওয়া যায় না। তো এটা খুব বড় কোনো কিছু না, আপনি নিয়ে আসেন আপু, আমরা যদি হয়ে থাকে তাহলে এটা আপনি নিতে কোনো সমস্যা। বাড়াইয়া চিন্তা করতেছেন, আপনি তো একটু বাড়াইয়া চিন্তা করতেছেন। তার প্রথম দাবিটা কি ছিল? একদম প্রথমে যখন আসছে বলছে যে আপনাদের মধ্যে কোন একজন নাস্তিক যেন ই করছে, এই তুষার শব্দটা আছে কিনা কোরআনে, সেইটা চ্যালেঞ্জ করছে। সে আমাদের মুমিন বোনটি হচ্ছে সেই তুষার শব্দটা খুঁজে বের করতে আসছে, মানে তুষার হইলে কি হবে, তার আফটারম্যাথ কি হবে বা পরিস্থিতিটা কি হবে, সেটা সে কিন্তু এত কিছু চিন্তা করে নাই। আইসে এখন আমাদের খোঁচা দেওয়াতে তার এগুলো বের হচ্ছে মুখ দিয়ে। বাট তার প্রাইমারি ইনিশিয়েটিভটা ছিল যে ওরান থেকে তুষার শব্দ বের করে দেবো যেমন। এই আচ্ছা উনি কি পরে কি মানে ফিনিশিং কি হলো? আমি যখন ঢুকি তখন দেখিনি নাই, কখন চলে গেছে বা কি ফিনিশিং কি বললো? আপনি আসছেন এই বয়ে চলে গেছে, আপনি আপনি যুক্ত হওয়ার 2 সেকেন্ড আগে এসেছেন বলে মানে উনি লিভ নিয়েছেন, আমি ঢুকছি এরকম উনিও লিভ নিয়েছেন আপনি? হ্যাঁ আপনি। আচ্ছা আচ্ছা, মানে শেষে কি এই যে রফিকুল ভাই যে বললো মঙ্গলবার রফিকুল ভাই আসতে বললো, উনি কি আসতে চাইছেন? না এই কথাটা যদিও হাইলাইট করা হইছে এটা কেউ কেউ বলে আমাকে বলিনি আর কি যে মঙ্গলবারে আসেন, বাট আপু যদি এখন শুনে থাকেন আপনি আগামী মঙ্গলবার আসতে পারেন। এখানে আমাদের সাথে একজন ভাই থাকবেন, উনি উনি আরবি ভাষায় পারদর্শী এবং তার যিনি পার্টনার আছেন উনিও উনি হচ্ছেন আরবিয়ান বা জন্মগতভাবে আরবিয়ান, তো তার সাথে আপনি আলোচনা করে ওই শব্দটার আসল অর্থটা কি সেটা জেনে নিতে পারবেন। হ্যাঁ এবং মঙ্গলবারে হয়তো আমি মঙ্গলবারে আমার লাইভ করার মানে সম্ভাবনা নেই, তবে এই যে আসিফ ভাই আছে, অমিত ভাই আছে, কেউ না কেউ লাইভ করবেন, তখন রফিকুল ভাই আসবেন বা রফিকুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো না, তো তখন উনি এসে এই আপুটা এসে উনি তখন কথা বলতে পারবেন। এই হচ্ছে অবস্থা। আমি লাইভটা শেষ করে দিতে চাচ্ছিলাম, আপনারা যদি একটু সবাই আলোচনা করেন। ফারাজ ভাই আপনাকে যে ছবিটা তখন দেখাতে চাইছিলাম ওই ছবিটা পেয়ে গেছি, ওই ছবিটা একদিন পাঠিয়ে দিয়েছেন, এই ছবিটার কথা বলতে চাইছিলাম। আর দায়িত্ব আরো জানা দি বাক্স টপ শেয়ার। আচ্ছা 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 আচ্ছা, এই ছবিটার কথা বলছিলাম আমি আপনাকে। এটা ওরে বাপ রে, এর কথা বলছিলাম। আচ্ছা তো খুবই খুবই অসাধারণ অসাধারণ অবস্থা। মানে আমার এই পুরো আলোচনাটা থেকে একটা জিনিস এখন মনে হচ্ছে যে ওই সিজন শব্দ থেকে তো তাহলে নিউমোনিয়াও বানানো যায় তাই না? কারণ ওই ঠান্ডা থেকে তো নিউমোনিয়া হতে পারে তাই না? হ্যাঁ ভাই, ফ্রস্ট বাইটও বানানো যায় যেহেতু ফ্রস্ট আছে, আইসক্রিম বানানো যায় যেহেতু ফ্রস্ট আছে, যে কোনো কিছু মানে আইস রিলেটেড যে কোনো কিছু তো বানানো ইভেন সেখানে যে ফ্রিজ ওইখানে যে ফ্রিজ মানে ইভেন ফ্রিজ বাতাস উঠতে থাকে এটাও তো কেউ মানে মানে যেমন ঠেলে ঠেলে ওটাকে ইয়ে বানালেন মানে তুষার বানাইলেন, কেউ তো চাইলে আরো ঠেলতে ওটাকে বলতে পারে যে নবীর আমলে ফ্রিজ আকাশে উঠতো, রেফ্রিজারেটরের কথা বলতেছি, এই যে দেখেন কোরআনে রেফ্রিজারেটরের কথা বলা আছে। এই এই জন্যই না এই ধরনের যখন আমরা কোনো কথাগুলো বলি এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি, যেমন লোপাপুকে আমি পরে সাজেস্ট করছিলাম ব্যাপারটা, এবং এরপর থেকে আমিও
এইভাবেই বলার চেষ্টা করবো বা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই চ্যালেঞ্জগুলো দেওয়ার সময় মুমিনরা যেহেতু আগে থেকে ওই যে মুমিনদের যেহেতু স্ট্যান্ড যেটা হবে, এটা কিন্তু আমরা জানি যে মুমিনদের স্ট্যান্ড এটাই হবে, অন্য একটা শব্দকে চিপাচিপি করে ওইটাকে ঘষে মেজে ওইটাকে আপনি আর কি ওটাকে এই অর্থ দাঁড় করাই ছাড়বে যে এটা ওইটা বলা হয়েছে। এই জন্য বলার সময় আমরা যদি এইভাবে বলে দিই যে এটা যে আনঅ্যাম্বিগাসলি বলা হয়েছে বা আনইকুইভোকালি বলা হয়েছে, যদি এইভাবে বলে দিই তখন আসলে মনে হয় আরো সহজ হয় কাজটা। যে আনঅ্যাম্বিগাস বললে হয়তো অনেকে বুঝবে না, কিন্তু আনইকুইভ্যালেন্ট লিখে যদি বলেন না ওইটা বলে বুঝবে। সেটাই, তাহলে তাহলে আনইকুইভোকালি যদি কেউ এরকম দেখাইতে পারে যে এরকম ক্লিয়ারলি ক্লিয়ারলি বলা হয়েছে এখানে, তাহলে আমরা আর কি সেটা দেখতে ইচ্ছুক, সত্যি দেখতে ইচ্ছুক। তো দুজন আসলেন, মোটামুটি ভালো আলোচনা হইলো। কথা বলা যাবে, কোন সমস্যা না। আসিফ ভাই ধন্যবাদ। এই যে মুমিনদের যে দ্বিপাক্ষিক পজিশনটা, এই পজিশনটা মানে মানুষের কাছে ক্লারিফাই করে দেওয়ার জন্য এটা এটা ধন্যবাদ। এই পজিশনটা নিয়ে আমার মনে হয় আরো বেশি কথা বলা উচিত। মাতুবর ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য, এন্ড আলবার্ট ভাই, আবুল ফজল ভাই, সবাইকে ধন্যবাদ যুক্ত করার জন্য। আমি তাহলে আজকের মতো বিদায় নিই ভাই, টেক কেয়ার, গুড নাইট ফরাজ ভাই, গুড নাইট ফরাজ ভাই। আসিফ ভাই, মাতুবর ভাই, হকিং ভাই, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি ওইটাই বলতেছিলাম যে উনি কিন্তু পজিশন চেঞ্জ করছেন একের পর এক। আমি খুব শর্টে বলি, উনি প্রথমে আসছিলেন যে এটা প্রমাণ করতে আনিকুই ভোকালি, আপনি যেটা বললেন উনি প্রমাণ করতে আসছিলেন যে তুষারই ওইটা। আমার যদি মনে হয় আপনি যখন বললেন যে এটা তো শৈত্য প্রবাহ বা একটা ঠান্ডা ঝড় বুঝাইতেছে, তখন ওনার মাথায় ক্লিক করলো যে আরে তাই তো, উনি তো আমি তো জাস্ট একটা ইংরেজি ট্রান্সলেশন দেখে চলে আসছি কিন্তু এটা তো আরো অর্থ আছে। তখন কিন্তু উনি এই যে আল্লাহর শব্দ চয়ন বারবার বলতেছেন, যেটা আল্লাহর এমন একটা শব্দ চয়ন, কেরামতিওয়ালা শব্দ চয়ন, যেটা দিয়ে ওইটাও বুঝায় এইটাও বুঝায়। কিন্তু এই যে দাবিটা যে আল্লাহর শব্দ চয়ন মানে অ্যাম্বিগুয়াস, দুই চারটা শব্দ বুঝাইতে পারে, এই দাবিটা কিন্তু ইসলামের কোরের সঙ্গে যায় না। মানে অন্তত বস্তুর বৈশিষ্ট্য বোঝানোর জন্য কিন্তু আল্লাহ ওই রকম শব্দ চয়ন করেন না। আল্লাহ খুব স্পেসিফিক শব্দ চয়ন করেন এবং আল্লাহ বারবার কোরআনে বলছেন যে কোরআনকে আমি সহজ এবং মানে ডিরেক্ট ভাবে বলে দিছি। তো উনি ওনার বক্তব্যের মানে ইয়েতেই কিন্তু একাধিকবার ওনার পজিশন বদলাইছেন, এবং যেই নোটে উনি ট্যাগ মানে আমাদের লাইভ ট্যাগ করছেন, আমার মনে হয় না উনি মঙ্গলবারে আবার আসবেন। তবে ভাই আমাদের, আমার একটা অনুরোধ আপনাদের কাছে, উনি মঙ্গলবারে আসুক আর না আসুক, আপনারা প্লিজ একটু রফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে রফিক ভাইকে যুক্ত করেন। মানে সিররুন শব্দের অর্থ দিয়ে এখনো আরবিতে তুষারপাত বোঝানো হয় কিনা, এটা দুধ কা দুধ পানি কা পানি, সেদিন পরিষ্কার হয়ে যাবে। কারণ ওই আপুটাও কিন্তু আরবি জানে না, ইলমা আপু আরবি জানে না, আমরাও আরবি জানি না, তো একজন আরবি ভাষীর কাছ থেকে আমরা সেটা শুনতে চাই। এবং ওই দিন যদি আমরা আলোচনা শুরু করি, আশা করি হয়তো তারপর তিনি যুক্ত হবেন, কিন্তু আমার মনে হয় ওনার অপেক্ষা না করে আমরা রফিক ভাইয়ের সঙ্গে আলোচনাটা আপনারা প্লিজ শুরু করবেন, এটা আমার একটা অনুরোধ থাকলো। তারপর উনি যুক্ত হলে হবেন, নাহলে হবেন না। থ্যাংক ইউ ভাই। না, ব্যাপারটা হচ্ছে যে এই মুমিন ভাই আপুদের সবসময় একটা অবজেকশনই আমার থাকে তাদের কাছে, যে তারা যে স্ক্রিপ্টটা নিয়ে আসে বা যে স্ক্রিপ্টটা মুখস্ত করে আসে তার বাইরে যেতে চায় না। আমরা যখন আদার সাইডে একটু ক্লিক করি তারা কেঁপে যায়, বলে বলতে দেন না, বলতে দেন না, এই জিনিসগুলো কেন, আপনারা একটু একটু ওয়াইড স্পেস নিয়ে আসেন না, একটু জানার আগ্রহ থেকেও আসেন, আপনাদের জাস্ট ওয়াচ করে যাবেন এসে, আপনাদের মানে মুখস্থ করা স্ক্রিপ্ট কোথাও থেকে কালেক্ট করছেন বা নিজেরা নিজেরাই সোকল রিচার্জ করে বানাইছেন, বাট এটা তো ওয়াজের মাঠ না। আপনারা একের পর এক রং ক্লেম করে সেটার উপর স্টেটমেন্ট খাড়া করে দিচ্ছেন, এগুলো তো ঠিক না। আমি ভাই মুমিন ভাইদের একটু অনেস্টলি আলোচনা করতে বলবো। অনেস্টলি আলোচনা করলে হয়তো আলোচনার কিছু একটা আউটকাম বের হলেও হতে পারে, না হলে এই যে লাস্টে মুমিন আপু রাগারাগি করে চলে গেলেন, ইটস নট এক্সপেক্টেড, একটা আলোচনার একটা আউটকাম থাকা উচিত, তাই না? থ্যাংক ইউ। সেটাই আসিফ ভাই, আর আমি ইংরেজি সাপেক্ষে একটু বলি। আসিফ ভাই আপনি তো জার্মানিতে থাকেন, ওখানে তো প্রচন্ড ঠান্ডা পড়ে। আসিফ ভাই নভেম্বরের দিকে, নভেম্বরের দিকে কিন্তু ফ্রস্ট হয়, মানে পিছলা হয়ে যায়, ওই যে জুতাগুলি পিছলাইতে থাকে, তাই না? মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে কিন্তু তখন বিশেষ জুতা পড়তে হয়। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু তুষারপাতটা শুরু হয় না, তাই না আসিফ ভাই? মানে আমি নিজে নভেম্বরে পাইছি এরকম, আমি যেখানে বিদেশে ছিলাম, মানে পিছলে যেতেছে, মানে পানি শুকিয়ে শক্ত হয়ে গেছে, তুষারপাত কিন্তু হয়নি, ফকফকা রোদ আছে, এই আছে, সেই আছে, কিন্তু পিছলে যেতেছে, ওইটাকে ফ্রস্ট বলে। কিন্তু তুষারপাত কিন্তু এক্স্যাক্টলি ফ্রস্ট না। উনি আপু দেখলাম বারবার বলতেছেন জোর দিয়ে যে ফ্রস্টি তুষার, ফ্রস্টি তুষার, ফ্রস্ট তো তুষার না, তুষার হচ্ছে স্নোফল, তুষারপাত তো স্নোফল, স্নোফল তো আর ফ্রস্ট তো ইকুয়াল না। এই বিষয়টা আমি একটু মানে দর্শকদের উদ্দেশ্যে প্লিজ বললাম, যে মানে ইভেন আবহাওয়ার দিক থেকেও কিন্তু আসিফ ভাই আমাকে আরো ভালো জানবেন, উনি অনেকদিন ধরে আছেন, যে নভেম্বরের ওই দিকটা অক্টোবরের লাস্টে, নভেম্বরের শুরুতে এরকম যখন তুষারপাত হয় না,
তখনও কিন্তু কিছু কিছু জায়গায় মানে দাগ দাগ পড়ে যায়, সাদা সাদা হয়ে যায়, যেটার উপর যদি আপনি পা দেন পা পিছলে যাবে, ওইটা এক ধরনের ফ্রস্ট হইতেছে, শুরু হয় না। এবং সেই সাথে আলম রফিকুল ভাই কিন্তু একটা শব্দ আলাদা করে বলছে, শব্দটা ছিল শব্দ, মানে শব্দটাই ছিল শব্দ, মানে এটা হাওয়ার সাথে আবার শব্দের জিনিসটা যুক্ত করছেন। এইটা এই মজাটা আমি না হয় নাই দেখালাম, এটা যদি উনি কখনো আসে মুমিন বোন ওনার সামনে আমি দেখাবো, একদম তাফসির থেকে দেখাবো যে তাফসিরের মধ্যে এখানে আওয়াজ বা ধ্বনি বা শব্দ ব্যাপারটাও জড়িত কিনা সিররুনের সাথে। সিররুন কি শুধু বাতাসটাকে বোঝাচ্ছে নাকি বাতাস সাথে শব্দ এবং সংকুচিত একটা কিছুকে বোঝাচ্ছে? সিররুন দ্বারা কি আসলে অন্য কিছু বোঝানো হয় কিনা? একদম পুরা দরকার হলে আমরা বালাঘাত খুঁজে খুলে বসবো, দরকার হলে একেবারে কোনো সমস্যা নাই, সেটা ওনাকে আমরা দেখাবো না। তো মাতবরের বালাঘাত মানে কি কি বললেন এটা বুঝলাম না, একটু ক্লারিফাই করবেন। মানে শব্দের ওই যে এটাকে মানে একটা শব্দ বালাঘাত, মানে এটা তো ভাই ওরাই ভালো বলতে পারবে, আমার কাছে শুনলে একটু হাস্যকরই লাগবে ব্যাপারটা। যাই হোক, একটা শব্দের কি ধরনের অর্থ দাঁড় করানো হয়েছে এইটা যেই শাস্ত্রে অলঙ্করণ, মানে একটা বাক্যে বা একটা ব্যাকরণের যে এই যে আরবি গ্রামারটার যে বা আরবি ভাষাটার যে কিরকম অর্থ কোথায় কোন ভাবে বোঝানো হয়েছে বা বোঝানো হয় বা বুঝাইতে হয়, এই অলঙ্করণ যে শাস্ত্রটাতে পড়ানো হয় সেটাকে বালাঘাত বলে আর কি। তো মানে শব্দকে একটু অনুভূতি অনুভূতি মিক্স করে মাশাআল্লাহ মাশাআল্লাহ।